বোলমনা শ্রী মনা শ্রী সত্য স্বরূপ নারায়ণ বিধি রথে বোলরে মনানন্দে কবার হরি হরি বোল জগত জননী ঝঙ্কড়বা শ্রী সিংহবাহিনী মা সারদাঙ্ক বিধি রথে বোলরে মনানন্দে কবার হরি হরি বোলরে মনাউরে কবার হরি হরি বোল সন্মানে আমার কলাপ্রেমী দর্শক বন্ধু নমস্তে নমস্তে নমস্তে। বাদপালার মঞ্চর আজ হচ্ছে পালার তৃতীয় অধিবেশন আমার দ্বিতীয় পর্যায়ে মধন কাহকু কোন কইবা কইবাকু কুল কুটুমুনা যে নকইলে কুল ভাসি যাউছি প্রতিযোগিতা মূল পালার হচ্ছে বাদপালা আজ্ঞা বাদপালা অর্থ হচ্ছে বাদ্য বিবাদ কথা আলোচনা সমালোচনা পর্যালোচনা আজ্ঞা যাউছি পালা। গতকালির ঘটনাটিয়ে কৌছি বন্ধুটিয়ে শুণ যে বন্ধু প্রশ্নর মনে রাখি পুনি মোর প্রশ্ন লা কোণ ষোল পিঞ্জরা বতিশ গোটি অকটা অবটটা কেউ জিনিসটি মূর্দঙ্গের অন্ধু কে হাতকু কাটি দেব ইয়ে হচ্ছে অকটা মো বাপা এ হাত কাটি দেলে আঙ্গুটি কি মূর্দঙ্গ বজাইব কি অন্তরবাবু কথা লা ষোল পিঞ্জরা বতিশ গোটি ষোল পিঞ্জরা আপন মানে নেছেন কারিগর কথা মূর্দঙ্গ কাম করা ইয়ে হচ্ছে মাটি হাঁডি আজ কারিগর হাঁডি ষোলটা পিঞ্জরা দিয়েছি কোণ না ষোলটা গুড়াণ দিয়েছি এ গছ ষোল পিঞ্জরা বতিশ গোটি ইয়ে মূর্দঙ্গ হচ্ছে আজ্ঞা ঘর হচ্ছে বতিশ আপনার সংকীর্তন মূর্দঙ্গ ঘর বতিশ পাল্লা মূর্দঙ্গ ঘর হচ্ছে বতিশ আজ্ঞা ষোল পিঞ্জরা বতিশ গোটি অকটা বটাটি কেউ জিনিসের মূর্দঙ্গর অছি কটা হয়নি কি বটা হয়নি দেখিবা কালি বন্ধু আসিগলে ইঞ্জিনি নকরি দবা কালি দেখিবা বন্ধু তোমার কথা কম হচ্ছে
বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম হে সচিদানন্দ শ্রীর জন্ম সুন্দর শ্রীমন শ্রী সত্য নারায়ণ প্রীতির থী প্রভু বলভদ্র দেবঙ্কর প্রীতির থী সর্বে বোল প্রেমানন্দে কবার হরি হরি বোল ঝঙ্কটবাসিনী বিদ্যাপ্রদায়িনী বাকবাদিনী অভয় বরপ্রদায়িনী শক্তিপ্রদায়িনী ভগবতী জ্ঞানদাত্রী উৎকল ভারতী মা শারদাঙ্ক প্রীতিরথী যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রঙ্কর প্রীতিরথী সর্বে বোল প্রেমানন্দে কবার হরি হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু রেবতী রমণ শৈব প্রভু বলরাম ঠাকুর উপস্থিত পণ্ডিত মণ্ডলী তথা আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্কর মনোভীষ্ট পূর্ণ করন্তু সর্বে বোল প্রেমানন্দে কবার হরি হরি বোল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তথা ভিন্ন ভিন্ন নকরতব্যম প্রভু পঞ্চদেব নমস্তুতে দেখিব সুরবাবু ওড়িশার স্বাভিমান ওড়িশার গর্ব এবং গৌরব গোটায় ধারি মাত্র ওড়িশী গাইবা তারপরে আমি বিষয়বস্তু কু যা রাই বিনোদিনী ব্রজবিলাসিনী গোপপুর বাসিনী রাধা মা সখী মান সহিত কথোপকথন করছেন যা সুন্দর ভাবে নিজস্ব রচনার রসায়িত করছেন ওড়িশার মূর্ধন্য প্রতিভা কবি মানে যা ওড়িশীর রূপ দিয়েছেন সেই গোটিয়ে পদ ওড়িশী আজ গাইবা দেখিব পরা
ସରେ ପ୍ରାଣ ସଜନୀ ଶିବଂଶୀ ଧରା ବେଶକୁ ତାବାଙ୍କ ନୟନର ଚାହାଣି କଟାକୁ ମୁଁ ତାବାଙ୍କ ঘরে কি বিজুলি ঘন ঘন নীল মেঘ দেখে বিজুলি ঘন ঘন নীল মেঘরে কি নীল মেঘরে কি নীল মেঘরে কি বিজুলি ঘন ঘন নীল মেঘ দেখে বিজুলি ঘন ঘন শ্যাম সুন্দর শ্যাম সুন্দর যত নাগর ধারণ বাম ভাগে না তেসাং রক্ষন্তু সর্বদা পিলা মানে আউ সমানষ্ট করনি হও হও আজ্ঞা ব্রহ্মা বিষ্ণু মহাদেব পবন বাসুকী নল শকর সূর্য সুরাচার্য পাতমা নবদেবতা অক্ষেত্রমস্তু শুভানি ভবন্তু অষ্টোতর পরমায়ু বৃদ্ধিরস্তু নবগ্রহ একাদশা ভবন্তু সর্বারিষ্ট খণ্ডন হেউ সত্যনারায়ণ খুব শীঘ্র মো বাপাঙ্কর শরীরকু আরোগ্য করে দিয়ন্তু সর্বে বোল আনন্দে কবার হরি বোল আজ্ঞা আজ্ঞা হও যা হও মো বাপাঙ্কর শরীর শীঘ্র সুস্থ হয়ে যাও ব্রহ্মঙ্কর দয়া তাঙ্ক প্রতি রহিথাউ যেতে শীঘ্র সে আরোগ্য হয়ে যাতু মো আয়ুষ নেই বাপা মোর সেমতি বঞ্চি থাকতু সর্বে বল প্রেমানন্দে কবার হরি বল সম্মান স্বাদ মোর বরণীয় সুধীদর্শক সমাজ এবং উপস্থিত কল্যাণ দায়িনী পুরাণ তোষিনী মাতৃস্থানীয় মহিয়সী মামান আউ মোর সমধর্মী সমবর্মী ভাই ও ভৌণী মান আজিকারে পবিত্র স্থান আপনার সমস্ত উপস্থিত অনেক পালার তৃতীয় জামিনী দ্বিতীয় অধিবেশন বা দ্বিতীয় পর্যায় হচ্ছে আম্ভ মানকর বাপা মান আজ আপনার সাড়ে তিন ঘন্টা পালা দেখলে
পালারু আপন মানে কোন শিক্ষা কলে আজ পালারু আপন মানে কোন পাইলে মু কইতিলে আগে যেতবলে পালা দেখিবে সববলে পালারু কিছু শিক্ষণীয় কথা থাই পালা হউছে গণশিক্ষার মাধ্যম পালাকু রাষ্ট্রপতি পুরস্কার দেলেনি অখ্যাত পল্লীরু দিল্লিরে পৌঁছিলানি পালা পালারু আপন মানে কি শিক্ষা কলে আজ আপন মানে বিষয়বস্তু শুনিলে কালির কথা যাহা তাকু আউ রিপিট করুনি কালির কথা যাহা সম্পূর্ণ অধা রইলা বিষয়বস্তু পূর্ণ হই পারলানি আজির চারি ঘন্টা বিষয়বস্তু কোন আপন মানে শিক্ষা নেলে এইতে পাই গোটিয়ে কথা পড়ি যাউছে মনে মো জীবন গোটা ছোটিয়া কাহিনী কহিবে আজ্ঞা বিষয়বস্তু যেটি অইটিকে যাবি সুন্দর আলোচনা সমালোচনা ভিতরে গতি করা মাত্র যে দুই ঘন্টা কথা কহিবি কেবল সারাংশ কথা বাপা কহিবি ইয়ারু সিয়ারু মূল্যহীন কথা কহি আপন মানকর সময়কু নষ্ট করিবিনি মু আপন মানকু ভালো ভাবে জানিছি আউ পুরী জেলা খোর্ধা জেলার অনেক গলি কন্দি অনুষ্ঠান রে মু পালা গাইছি ভালো ভাবে পরখিছি মু কোউ জেলার শ্রোতা মানে কোউ ভলি আপন মানকর ইয়ে খোর্ধা জেলা পুরীর পূর্বরু থিলা পুরী জেলা অবিভক্ত এ পুরী জেলা এবে খোর্ধা জেলার রূপান্তরিত হয়ে যাইছি দুইটা জেলা হয়ে যাইছি পুরী গোটায় খোর্ধা গোটায় কিন্তু আপন মানে পুরী জেলার যেতে জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তি মানে অছন্তি সবু হেউছন্তি পালার শ্রোতা কারণ শাস্ত্র কহিছি পুরী জেলার পাঠ কটিকিয়া নাট তেণু যেতে পাঠ সবু পুরী জেলার পাঠ পাঠটা সৃষ্টি হয়েছে পুরী জেলার কাইকি কহিলে যেউঠি মো মহাপ্রভু অছন্তি সে জেলা হেউছে সর্বশ্রেষ্ঠ জেলা আউ খোর্ধা জেলা সাহসিকতার জেলা যে সৈনিক মানে সিপাহী মানে ভারতবর্ষকে স্বাধীন করেছিলে সেই মানকর মাটি ইয়ে খোর্ধা জেলার মাটি রণ রঞ্জিত মাটি রক্তরে পরিণত হয়েছিল যে মাটি যাঙ্কর নাম স্বর্ণাক্ষর লিপিবদ্ধ হয়ে রয়েছে ইয়ে হচ্ছে সেই খোর্ধা জেলা মাটি তেমন মাটির গরিয়ান মাটি ইয়ে মাটির নিশ্চিত ভাবে মহাত্ম্য অছি তেমন বাপা মান বেশি কথা কহিবিনি স্বল্প সময় অল্প কথা কহিবি এবং সারাংশ কথা কহিবি গোটা ছোটিয়া কথা কৌছি আপন মানে আজ পাল্লা শুনিলে পাল্লারু আপন মানে কি শিক্ষা কলে গোটা গাঁরে থরে আজ্ঞা হইজা হেলা হইজা কইলে ঝাড়া বান্তি যেতে লোক থিলে সবু মরিগলে দুই জন মাত্র সে গাঁরু বঞ্চিলে জনে তন্তি ঘরর পুয় আউ জনে ধোবা ঘরর ঝিও পড়োশী গাঁ লোক বিচার কলে কলে আরে হে তো সবু মরিগলে দুই জন মাত্র বঞ্চিছন্তি ইয়ে পুয় সাঙ্গরে ঝিওকু নেকি বাহাঘর করদবা সেইয়া হেলা তন্তি ঘরর পুয় ধোবা ঘরর ঝিওকু বিবাহিকি রহিলা কিছু দিন ঘর সংসার কলে কিছু দিন পরে তাঙ্কঠারু গোটে সন্তান জন্ম হেলা পুত্র সন্তানটিয়ে জন্ম হেলা ধীরে ধীরে সে পুয়টি বড়িবাকু লাগিলা কিছু দিন পরে তার মধ্যে বিবাহ বয়স হেলা গোটে কেলা ঘরর ঝিওকু ভালো পাইকি সে বিবাহিকি ঘরকু আনিলা কন্যা বরবতা রূপং মাতা বিতং পিতা সুতম বান্ধবা কুল মিছন্তি মিষ্টান্ন ইতরে জলে ছাড়ি বাহারে রহিকি কইবি তেমন বাপা মান পড়োশী গাঁ লোক বিচার কলে ইয়ে দুই জন বিবাহ হলে ইয়াঙ্ক ঠারু গোটা পুয় জন্ম হেলা যে পুয়টা জন্ম হেলা সে ধীরে ধীরে বড়িবাকু লাগিলা গোটে কেলা ঘর ঝিওকু বিবাহিকি আনিলা ঘরে রহিলে কিন্তু কাহারি কথা কাহারি দেহরে গলানি না বাপা যাহা কইলে মা দেহরে গলানি মা যাহা কইলা বহু দেহরে গলানি সবুবেলে পরিবারে কলি হেলা ভাই স্বামীকু স্ত্রী ডাকিলা কইলা হেটি শুনুচ আম পরিবার তো সবুবেলে কলি হউছি তুমি গোটে কাম কর তুমি যাও জনে ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকু ডাকিকি আনিব আম ঘরে টিকে হোম করদবা শুনি করি বুঢ়া এবে করিলা গমন জমা খড় খড় হল ইয়ারে সিয়ারে সময় নষ্ট করনি ধন খালি লাইন ধরি কি গাড়ি কে নেই কি ননস্টপ গাড়ি ননস্টপ গাড়ি আর লোকাল গাড়ি ভিতরে প্রভেদ আছে লোকাল গাড়ির রেট আজ্ঞা কম ননস্টপ গাড়ির রেট অধিকা লোকাল গাড়ি তিন ঘন্টা লাগিব ননস্টপ গাড়ি ঘটায় নেই পৌঁছাই দেব তেমন বেশি সময় নেবি যেতবে শিক্ষা পাই গুরু মোর গায়ক শেখর জগন্নাথ বেহেরা বলে মা গোটা সেকেন্ডে যদি পাঁচটা ওয়ার্ড কহিপারিবু
তাহলে তো ভালো গায়িকা হয়ে পড়ব। তেমন পিলাবেল ঠার মোট অভ্যাস অনেক শীঘ্র কহবা আজ্ঞা এ স্পিড গাড়ি আতে কমেবা কহবে সেতে ভুল হয়ে যাব, যেতে স্পিড চালব সেতে আজ্ঞা নষ্ট ভাবরে চালব। যা হোক তেমন বুড়া যেতবে কহিলে বুড়ি, বুড়ি যেতবে কহিলে বুড়া চালিলা, দেখিলা জনে লোক আসুচার কান্ধরে গোটে ঝুলামুড়ি পড়ছে, বেকরে গোটে মাড়ি পড়ছে, কল আরে হে ইয়েই বোধে বৈষ্ণব লম্ব হয়েকি পাদ তোলে প্রণাম জনাইলা, কল আজ্ঞা টিকি আম ঘর কু যাবে, হ্যাঁ আম ঘরে টিকি হোম হব, হ্যাঁ আম ঘরে কাহি সহিত কাহি কথা মেল খাউনি, গ্রহ শান্তি পাই টিকি হোম করিবা। পাওনা পাওনা মিলিব? পাওনা কেতে মিলিব? 500 মু দেবি। 500? হ্যাঁ এ মু যাইছিলে 300 মিল খান্দা, এটি যদি 500 মিলুচি কাই মনা করিবা? না না জিবা ভদ্রপতি বিচার করলে কলে অলগা কার্য কো যাইছিলে মাত্র 200 কি 300 পাইতান্তি, এটি তো 500 মিলিব, কলে আগে চালন্তু। বুড়া আগে চালিলে তাক পছরে ভদ্র ব্যক্তি জনক গলে যাইকি ঘরে পৌঁছি গলে ডাকিলে মৌসা, মৌসা কিছু বালি আনতু, বুড়া আনিকি বালি রখি দেলে, কলে মৌসা কিছু কাঠ আনতু, বুড়া আনিকি কাঠ রখিলে, কলে কিছু ঘিও আনতু ঘিও, বুড়া আনিকি ঘিও রখিলে। ইয়ে ভদ্র ব্যক্তি জনক জানিছন্তি ব্রাহ্মণ মানে কেমিতি হোম করন্তি, বালিকি আজ্ঞা তলে বিছাই দেলে, তা উপরে কাঠ খঞ্জিকি রখিলে, অগ্নি ঢালিলে ঘৃত সংযোগ কলে অগ্নি জলুছি, কর্তা আর কর্তৃ হিসাবরে বুড়া বুড়ি দুই জন বসিছন্তি। যেতবে লেলিহান শিক্ষাবিস্তার করিছে অগ্নি সেইটে বুড়াঙ্কর মনে পড়িলা, বুড়িকি ডাকিলে বলে এটি শুনুছু মু বুড়া বুড়ি দুধ পড়ি, মু বুড়া বুড়ি দুধ পড়ি, যদি ব্রাহ্মণ জানিবে আম ঘরে বসিবে, যদি বৈষ্ণব জানিবে গোল করিবে আম ঘরে আর রহবেনি। ইয়ে বৈষ্ণব যে হোম করুলে সে শুনিলে কল আরে হে ইয়ে বুড়া বুড়ি কোন কথা আছন্তি, কল এ কথা কু কিয়া এড়ে গুমান, এ কথা কু কিয়া এড়ে গুমান, এড়ে গুমান, এ কথা কু কিয়া এড়ে গুমান, রাতিয়ে মুসলমান কল আরে তুমি কোন কথা আছ, তোমার যে কল তুমি রুহ তুমি কোন কথা আছ, তোমার যেমন জাতিগোত্র ঠিক না মোর কেউ জাতিগোত্র ঠিক অছি কি, বা জাতি মুসলমান হইও মুসলমান কোটি হোম কলে ছেলে কাটিবা লোক র ব্রাহ্মণ হোম করিবে না, নাই ব্রাহ্মণ মন্ত্র পড়িবে না, মুসলমান বাপা হোম কলে মুসলমান হোম করিবা যাহা আজির পাল্লা আজ্ঞা সেইয়া জনা পড়িলা রে, জনা পড়িলা রে, কোন মৃগা ক্ষিত চালি পাল্লা, কোন গাইব পাল্লা, কোন গাইব কোন গাইল পাল্লা, কোন শিক্ষা দেল পাল্লা, হচ্ছে আজির পাল্লা সম্পূর্ণ ভিন্ন, গোটিয়ে পদরু পাঁচ রাতি পাল্লা, গোটিয়ে পদরু সাত রাতি পাল্লা, গোটা শব্দরু পাল্লা সৃষ্টি হব সেইখানে পাল্লা সরিব, পাল্লার বিষয়বস্তু আজ যাহা হেলা ছাড়ন্তু, সেই ভগবান পরম পিতা বিশ্ব চিন্তামণি জগদানন্দ কন্দায় নীলকন্দর নিবাসী জগতরনাথ জগন্নাথ প্রভু বলভদ্র দেব রেবতী রমণং শৈব, যে রেবতীঙ্কর রমণ রেবতীঙ্কু বিবাহ করেছিলে সেই ভগবান বলদেব প্রভু ভগবানকর অবতার সেই প্রভু বলরাম, আজিকার উপস্থিত পণ্ডিত মণ্ডলী সম্মানাস্পদ বরেণ্য সুধী দর্শক সমাজ সমস্ত অনুষ্ঠান কর্মকর্তা মো বাপা মানকর ভাই মানকর সর্বারিষ্ট খণ্ডন করন্তু, এবং আমার সাউন্ড ভাই পিলামানে দায়িত্বর সহ পাখরে অছন্তি, মাইক হচ্ছে পালাবালাকর জীবন, যদি মাইক টিকে ট্রবল হেলা জানিথিবে পাল্লা কোটি ভালো হবনি, লা লোকক মন ভিতরে পাল্লাকু আমি পৌঁছাই পারিবু নাহি, তেনু যা হউ পিলামানে মোর বসিকি মাইকি জগিকি অছন্তি,
ସମସ୍ତ ପିଲାମାନଙ୍କର କୁନି ଭାଇମାନଙ୍କର ମୋର ସର୍ବଶ୍ରୀ କାଳେ ଭଗବାନ ବଳରାମ ପ୍ରଭୁ ସର୍ବାରିଷ୍ଟ ଖନନ କରନ୍ତୁ, ତାଙ୍କର ଶରୀର ଆରୋଗ୍ୟ ରଖନ୍ତୁ, ତାଙ୍କୁ ଦୀର୍ଘାୟୁ କରନ୍ତୁ, ଏ ଗ୍ରାମର ଉତ୍ତର ଉତ୍ତର ଉନ୍ନତି ପ୍ରଦାନ କରନ୍ତୁ, ସମସ୍ତଙ୍କର ରୋଗ ଶୋକ ଦୁଃଖକୁ ଖଣ୍ଡନ କରନ୍ତୁ, ଶସ୍ୟ ଶ୍ୟାମଳା ଧରିତ୍ରୀ ହେଉ, ସମସ୍ତେ ହୃଷ୍ଟ କଷ୍ଟ ଖଣ୍ଡନ ହେଇ ସୁଖ ଶାନ୍ତିରେ କାଳାତିପାତ କରନ୍ତୁ, ସର୍ବେ ବୋଲ ପ୍ରେମାନନ୍ଦ କବାର ହରି ଜଣା ପଡ଼ିଲା ରେ ଜଣା ପଡ଼ିଲା ରେ ପରବରୁ ଗାଖି ତୋ ଚାଲି ଚାଲି ଅଣାଇ କପଟେ ଅଣାଇ କପଟେ ବଡ଼ା କରିବାଟେ ଅଣାଇ କପଟେ ବଡ଼ା କରିବାଟେ ଏ ପୁଅ ଘୋଡ଼ାକୁ ଦେବାର ପେଲି ଜଣା କୃଷ୍ଣ ଦିନ ବନ୍ଧୁ ନବ ଜଳଧର ଆରତ ନାଶନ ପ୍ରଭୁ କରୁଣା ସାଗର କାହାକୁ ରଖିଛ ହରି କେଡ଼େ ବିପଦରୁ ମୋତେ ବାରେ ରକ୍ଷା କର ଏ ଭବ ସାଗରୁ ଗୁରୁ ମୋର ଜଗନ୍ନାଥ ବେହେରା ଅଟନ୍ତି ଗୋଟିଏ ପ୍ରଣତି ଦୂରେ ଥାଇ ଗୁରୁଦେବ ଦେବ ଆଶୀର୍ବାଦ ତବ ଆଶୀର୍ବାଦ ମୋର ନଥିବ ପ୍ରମାଦ ହରିବୋଲ ସଙ୍ଗତରେ ଥିବ ହୁଳହୁଳି ପ୍ରଭୁ ଦରବାର ଏବେ ପଡ଼ିବ ଉଛୁଳି ହରିବୋଲ ହୁଳହୁଳି ଯେତେ ଦୂର ଯାଏ କାଳବାସୁ ଥିଲେ ଦୂରୁ ଛାଡ଼ି ନ ପଳାଏ ଉଚ୍ଚରେ ହରିବୋଲ ହୁଳହୁଳି ଥିବ ପ୍ରଭୁଙ୍କର ଦରବାର ଉଛୁଳି ପଡ଼ିବ ଲିଭିନି ଓମାର ବରଣ୍ୟ ସତୀ ଦର୍ଶକ ସମାଜ
এবং মোর কন্যার দায়িনী পুরাণ তোষিনী মাতৃকল্পা স্নেহ সহানুময়ী আশিষ প্রদায়িনী প্রজ্ঞাবাদিনী উৎকলিয়া আর্যলনা মহিয়সী মামান আজি কোন বিষয়বস্তু গাইবি বলে ভাবুছি বহুত কথা বাকি আছে কালির কথা বাকি আছে আম কথা পূর্ণ হয়ে পারলানি আমি আম বিষয়বস্তুরে যা না কালি গোটে আলোচনা মু শুণুলি যেত খাইবা আসিলি তো মো সান ভী আলোচনা করুলে লক্ষ্মণ মহাপ্রভু ভগবান শ্রীরাম যেত বনবাস করা গলে লক্ষ্মণ সেই সময় তিনটা গার টাণি কুটির প্রাঙ্গণরে বাপা মান রামচন্দ্র যেত বনবাস করা গলে চৌদ বর্ষ বনবাস কলে নুহে কি রামায়ণ যাহা কহিলে এ কথা মু কহুনি আপন মানকর বজরঙ্গবালী জ্ঞানী নাম অগ্রগণ্যম হনুমান মহারাজ প্রমাণ দেলে বহি হচ্ছে মহানাটক সুন্দর শ্লোকটি আসব ইয়ে গোটিয়ে শ্লোকর কথা আরম্ভ করবি কলে রাম জাত বনম চতুর্দশ সমা মূর্ধনা জটাধারয়ন সীতা সখ সানোজ সানোচরং সমুন্নত মিদম সন্দিশতা মত সুতে সুতু এবং তৎস্ফুর বচাইন্দম ভূমিগত বিহোড় দিব্যাত্মন রামায়ণ কহিলে রাম জাত বনম চতুর্দশ সমা রামচন্দ্র চৌদ বর্ষ বনবাস যাবে বলে কৈকেয়ী মাতা বর পাইলে মাগিলে কাহকু না দশরথ রাজা কু রাজা দশরথ লে স্ত্রৈণ নারী কথার উঠ বস হুম যেতে জন সুন্দরী নারী কে সে দেখতে তাকে বিবাহ করে পত্নীর মর্যাদা দিয়ে ঘরক আনতি তেমন কৈকেয়ী বেশি ভাল পাঁচ রাজা দশরথ দশরথ রাজা কৈকেয়ীর কথার সত্য কলে রাম যাবে চৌদ বর্ষ বনবাস এইটি বাপা প্রশ্ন আসে কী রামচন্দ্র চৌদ বর্ষ বনক গলে কৈকেয়ী রাণী যেত বর মাগিলে বার বর্ষ কইলে তের বর্ষ কইলে পনের বর্ষ মাগিলে চৌদ বর্ষ মাগিবার কারণ কারণ অজ্ঞা আপন মানক রামায়ণ কইলে চৌদ বর্ষ কিন্তু ভাগবত নবম স্কন্ধ বংশানুচরিত ভগবান ব্যাসঙ্কর সংস্কৃত ভাগবত কু ওড়িয়ার রূপান্তর করেছেন অনুবাদ করেছেন অতি বড় জগন্নাথ দাস সুন্দর পদটি ওড়িয়া ভাগবতর উদ্ধার করুছি সেদিন কৈকেয়ী রাণী বর মাগিলে বলে পিতা উদ্দেশ্যে বনবাস পুরিলা দ্বাদশ বর্ষ ভাগবত কইলে বার বর্ষ বনবাস গলে তাহলে ভাগবত কৌচি বার রামায়ণ কইলে চৌদ বার ঠিক না চৌদ ঠিক যদি বার গলে কী গলে যদি চৌদ গলে কী গলে গোটিয়ে প্রমাণ দেউছি আপন মানকর যোগবাশিষ্ঠ রামায়ণ বশিষ্ঠ মুনি কহিলে যোগবাশিষ্ঠ রামায়ণরে বশিষ্ঠ প্রমাণ দেইছন্তি চৌ দব রস বন বাস চৌ দব রস বন বাস যাকে একাঠি কলে চৌদ বর্ষ বনবাস চৌ দব চৌ কইলা গিয়া চারি চারি কু দব সে চারি কোন বাপা কলে সত্য শান্তি যে দয়া ক্ষমা সত্য শান্তি যে দয়া ক্ষমা শান্তি দয়া ক্ষমার প্রতীক পরম ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম রঘুকুল তিলক রাঘবেন্দ্র সরকার মাল ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গর
ফলক প্রদান করা চৌদ বর্ষ বনবাস যাই গলা আজ্ঞা চৌদ রস তৃতীয় রস কি জনে নারী হো আজ্ঞা জনে নারী রস দান করে সে কি কহিল জনে নারী তৃতীয় যুগরে রস দান করে সে নারী কি সমনা সবরী সিয়ারে বাপা কইলে মহা জ্ঞানী মো বাপা পালা বালা যেতিকি ন জানিছন্তি বাপা মোর বেশি জানিছন্তি সমনা সবরী সবরী প্রত্যেক দিন লো মা জঙ্গল ভিতর কু যায় ফলমূল গোটেই আনে যে ফল নিজে সে খায়ে যে মিঠা লাগে রামক পাই রখি দিয়ে যে পিতা কষা লাগুথিলা কষ্ট হেলে বি সমনা তাকু খাউথিলা তেনু ভগবান ভাবরে বন্ধা মাতঙ্গ মুনি কহিদেলে কইলে মা তু ভগবানকু পাইবাকু চাহুছু ব্রহ্ম সাক্ষাৎকার তো করিবু তু প্রতিদিন আশ্রমকু আসিবু আশ্রমরে যে ফুল গছ লাগিছি তাকু তু সফা করিবু শুখিলা পত্র সব ঝাড়ি দেবু গছরু গছ মূলে পানি ঢালিবু প্রতিদিন আশ্রমকু ওলাইকি সফা করিবু আউ এইঠি বসিবু দিনে সময় আসিব মর্যাদা পুরুষোত্তম রঘুকুল তিলক রাঘবেন্দ্র সরকার প্রভু শ্রীরাম এই বাট দেইকি যিবে তু তাকু দেখিলে সংসার সাগর উদ্ধার হইযিবু সমনা সেইটি অপেক্ষা কলা পাঠ পড়িলা নি বাপা পাঠ ন পড়ি ব্রহ্মকু পাইলা সমনা গুরুঙ্কর নির্দেশকু সে মানিলা প্রতিদিন মো প্রভু আসিবে যে প্রভুকু পাইবা পাই যোগী ঋষি মানে সিদ্ধ সাধক মানে দীর্ঘদিন জঙ্গলরে তপস্যা করন্তি মো প্রভু আসিবে প্রভুঙ্কর কেবে সাক্ষাৎ করিবি কেবে মো প্রভুকু পাইবি প্রতিদিন সমনা বাটকু সফা করে কণ্টা ঝণ্টাকু ওলাইকি কাড়ি দিয়ে মো প্রভু আসিলে কালে পাদটা ফুটি যাব প্রভুঙ্কর কোবল পাদরু কালে যে রক্তধার ঝরি যাব দিনে সময় আসিলা বাপা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আসিলে ধনরে যশবন্ত দাস জনে সিদ্ধ সাধক অঢঙ্গগড় জগৎসিংহপুর জেলা অঢঙ্গগড়র কবি সন্থ যশবন্ত দাস প্রমাণ দেলে বলে সে ভকত ভাবরে বন্ধারে সে ভকত জীবন প্রভুঙ্কর দর্শন পাইলা এত দিন পরে প্রভু আসিলে পাছটি নিয়ে যাইছি ভগবান কু গোটে ছিন্দা মসিনা পকাই দেলা কলা প্রভু ইয়ার উপরে বসন্তু জঙ্গলরু যে ফলকু আনিথিলা চাঙ্গুড়াই ফল আনি প্রভুঙ্কু আগে থই দেলা কলা প্রভু এ ফলটা রখিছি আপন হচ্ছে মোর অতিথি মু কোন দেবি এ ফলকু আপন খান্তু রাম ভগবান দেখিলে যেউথিরে সমড়ার দন্তক্ষত চিহ্ন নাহি প্রভু ফিঙ্গি দিয়ন্তি লক্ষ্মণ পচারলে কইলে ভ্রাতা ই উচ্ছিষ্ট ফলকু আপন খাউছন্তি পুনি গোটা সামান্য সবরে তা উচ্ছিষ্ট ফল আপন খাইবে রামচন্দ্র হসিলে তুমি জানিপারিবনি লক্ষ্মণ মো ভক্ত মো পাই কেতে বড় যুগে যুগে ভক্তর ভগবান ভক্ত যেউঠি ভগবান সেইঠি চাখি চাখি সেই সমনার দন্তক্ষত ফলকু রাম ভগবান খাইলে অভিরাম পরমংশ কোন কহিলে বলে ভাবরে সবরি দেলা দন্ত ক্ষত ফল আনন্দরে নারায়ণ করিলে ভাব থিলা ভাবকু ভুঞ্জুথিলে প্রভু তেণু চৌ দব রস বর্ণ বাস চৌ দব গলা রস গলা সমনা সবরি রস দান করিথিলা বর্ণ বর্ণ কইলে বাপা জল
ତ୍ରୟାଜଗରା ଜଳ କିଏ ଦେଲେ? ମୁଣ୍ଡ ବାଡେଇକି ଫଟେଇ ଦେବି ଯେ କଲା ପାଣି ରଖିବେ କି ନାହିଁ? ମୁଁ ସେ ନବୀନ ସରକାରଙ୍କ କଥା କହୁଛି, ଆର ତ୍ରୟାଜଗ କଥା ପରା ମୁଁ କହୁଛି। ସେତେବେଳେ ପାଣି ଦିଆଗଲା ଆଉ କିଏ ଦେଲା? ଦଉଥିଲେ ନା? ସେଦିନ ଆଉ ଜଣେ ସରକାର ଥିଲେ, ରାମ ସରକାର, ନରେନ୍ଦ୍ର ମୋଦି, ରାମ ସରକାର, ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମ ଜଳଦାନ କରିଥିଲେ। ଆଜି କଣ ଗାଁ ଗାଁରେ ଟ୍ୟାପ ହେଲା କି? ଡ୍ରିଙ୍କ ଫ୍ରମ ଟ୍ୟାପ, ଟ୍ୟାପ ଯାହାକୁ ସରକାର ଦଉଛନ୍ତି। ଆଉ ସେଦିନ ବା ଥିଲା କିଏ ଦେଲେ? ହାରାମ ହାରାମ ବାଣୀ ଜଟାୟୁ ଶୁଣିଲା, କୋଟି ଲକ୍ଷ୍ମୀ ରାମ ନାମ ଜଣେ କିଏ ଡାକୁଛି? ଚାହିଁଲା ଜଟାୟୁ ପକ୍ଷୀ, ଉପରେ ଗୋଟେ ରଥ ଉପରେ ଗୋଟେ ସ୍ତ୍ରୀ ବସିଛି। କହିଲା, ହେ ଏଡ଼େ ସୁନ୍ଦରିଆ ନାରୀଟା, ଇଏ କଣ କରୁଛି? ରାମକୁ ଡାକୁଛି। କହିଲା, ଇଏ କିଏ? ନାରୀ ନିର୍ଯାତନା, ଏ ର ଜମା ଗଡ଼ ଗଡ଼ ହେଲା, ନାରୀ ନିର୍ଯାତନା ସହି ପାରିଲାନି। ବାପା ଦେଖନ୍ତୁ, ଗୋଟାଏ ପକ୍ଷୀ ହୃଦୟରେ ଦୟା ଆସିଲା, ନାରୀ ନିର୍ଯାତନା ସେ ସହି ପାରିଲାନି। ଆମେ ମୂଢ଼ ମାନବ ନାରୀ ନିର୍ଯାତନା ଦେଖୁଛେ। ଗୋଟାଏ ଝିଅ କୋଣାର୍କ ପାଖରୁ ଆସିଲା, ଏଇ 2 ବର୍ଷ ତଳର ଘଟଣା କହୁଛି। ଜଣେ ବ୍ୟକ୍ତି ବସ୍ ଭିତରେ ତାକୁ ଅଶ୍ଳୀଳ ବ୍ୟବହାର କଲେ, ବସ୍ରେ ଯେତେ ଲୋକ ଥିଲେ ସବୁ ସିଟ୍ ପାଖରେ ଛିଡ଼ା ହେଇକି ସେ ଡାକିଲା, ଆଜ୍ଞା ଇଏ ଲୋକଟା ମୋତେ ଖରାପ ବ୍ୟବହାର କରୁଛି। କେହି ଜଣେ ଲୋକ ସାହସ ସହିତ କହିଲେନି, ହେ ବାବୁ ସେ ଝିଅଟାକୁ କଣ ଏମିତି କଥାବାର୍ତ୍ତା କରୁଛ? କେହି ଜଣେ ବି କହିଲେନି। ବାଧ୍ୟ ହୋଇ ସେ ଝିଅଟା ଓହ୍ଲେଇକି ପଳେଇଗଲା ବସ୍ରୁ। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏ ଦୁର୍ବୃତ୍ତ ମାନେ ସେଇ ଜାଗାରେ ଓହ୍ଲେଇ ତା ପଛରେ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଯାଇ ତାକୁ ଧର୍ଷଣ କଲେ ଆଉ ହତ୍ୟା କଲେ। ମରମନ୍ତୁତ ଘଟଣା ଆଜ୍ଞା, ଭାରତ ବର୍ଷ ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ଦେଶ, 9ଟା ବର୍ଷ ଆମ ଭାରତ ବର୍ଷରେ, ଜମ୍ବୁଦ୍ୱୀପରେ 9ଟା ବର୍ଷ, 9ଟା ବର୍ଷ ଭିତରେ ଶ୍ରେଷ୍ଠ ହଉଛି ଆପଣମାନଙ୍କର ଭାରତ। ପ୍ରମାଣ, ପ୍ରମାଣ ଦେଲେ ହବ ନା? ଆଉ ଖାଲି କଣ କଥାରେ କହିଦେଲେ ହବ କି? ଲେଖିଲେ ସାଂଖ୍ୟ ଦର୍ଶନର ପ୍ରଣେତା ମହାମୁନି କପିଳ ଗୋଟାଏ ଶ୍ଳୋକ ଲେଖିଲେ, କହିଲେ ବର୍ଷାଣାଂ ଭାରତ ଶ୍ରେଷ୍ଠ ନାମୋତ୍କଳ ବର୍ଷୁତ ଭାରତ ଶ୍ରେଷ୍ଠ। ବର୍ଷ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଭାରତ ହଉଛି ଶ୍ରେଷ୍ଠ, ତା ଭିତରେ ଦେଶ ରହିଛି, ଦେଶ ଭିତରେ ସବୁଠାରୁ ଶ୍ରେଷ୍ଠ ଦେଶ ହଉଛି ଉତ୍କଳ ପ୍ରଦେଶ। କାହିଁକି କହିଲେ, ୟାର ଓଡ଼ିଆ ରୂପାନ୍ତର କରିଛନ୍ତି ଆପଣ ମାନଙ୍କର ଉତ୍କଳର ମଣି ଉପାଧି ପାଇଥିବା କବି ଗୋପବନ୍ଧୁ ଦାସ। କଣ କହିଲେ? ବୋଲେ ଜଗତ ସଲିଲେ ଭାରତ କମଳରେ, ଜଗତ ସଲିଲେ ଭାରତ କମଳ। ବାପା, ସାରା ଜଗତ ଯଦି ଜଳ ହୁଏ, ମୋ ବାପା ଇଆଡ଼େ ଇଆଡ଼େ, ମଉସା ଧଳା ମଉସା, ଆଜ୍ଞା ଟିକେ ଶୁଣନ୍ତୁ, କୁଆଡ଼େ ଯାଉଛନ୍ତି ଆପଣ? ପାଲା ସରିନି, ଆପଣ କୁଆଡେ ଯିବେ? କହିଲା, ଚପଲ ଥୋଇକି ଯା, ଚପଲ ନେଇକି କଣ କରିବୁ? ମୋ ବାପା ତ ପଳେଇଯିବେ, କହିଲା ଚପଲ ଥୋଇକି ଯା ବାପା ମାନ। ତେଣୁ ଜଗତ ସଲିଲେ ଭାରତ କମଳ, ସଲିଳ ହଉଛି ଜଳ। ସାରା ଜଗତ ଯଦି ବାପା ବିଶ୍ୱ ଯୋଉଠି ଅଛି ସେଇଠି ପହଞ୍ଚିବି, ଅନ୍ୟ ମନୁଷ୍ୟ ଜମା ହେବେନି, ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସେଇ ଜାଗାରେ ପହଞ୍ଚେଇବି। କାହିଁକି ରାମ ଗଲେ 14 ବର୍ଷ ବନବାସ, ଏଇଠି ବିଷୟବସ୍ତୁ ଅଛି, ଆପଣମାନଙ୍କୁ ସେଇ ଜାଗାରେ ନେଇକି ପହଞ୍ଚେଇବି। ଜଗତ ସଲିଲେ ଭାରତ କମଳ, ତା ମଧ୍ୟ କେଶର ପୁଣ୍ୟ ନୀଳାଚଳ। ପଦ୍ମ ଫୁଲକୁ ସୁନ୍ଦର କରେ କିଏ? ତା କେଶର। ଏଠି କେଶର କିଏ? ନା ନୀଳାଚଳ ଧାମ, ଜଗତନାଥ, ଜଗନ୍ନାଥ ଯେଉଁଠି ଅଛନ୍ତି। ନାହିଁ ଜାତି ଭେଦ, ନାହିଁ ବର୍ଣ୍ଣ ଭେଦ, ସାମ୍ୟ ମୈତ୍ରୀ ବାଣୀ ଗାଏ ଯାର ଭେଦ। ଏଇ ଭାରତ ବର୍ଷ ପାଇଁ ଗୋଟେ ସୁନ୍ଦର ପଙ୍କ୍ତି ଉଦ୍ଧାର କରିଛୁ, କରୁଛି ଆପଣମାନଙ୍କର ଭଗବାନ କୃଷ୍ଣ ଦୈପାୟନ
ପାଦରାୟଣୀ ପରାଶର ନନ୍ଦନ ସତ୍ୟବତୀ ସୁତ ଭଗବାନ ବ୍ୟାସ ଲେଖିଲେ। ବ୍ୟାସ କଣ କହିଲେ? କହିଲେ ଭାରତ ବର୍ଷେ ସ୍ମିନ୍ ପୁରାଣ ମହାଭାରତ ରଚୟିତା ବେଦ ବ୍ୟାସ ରାମାୟଣ ପ୍ରଣେତା ମହର୍ଷି ବାଲ୍ମୀକି ଭକ୍ତ ପ୍ରବରା ପ୍ରହ୍ଲାଦ ଧ୍ରୁବାଦୟ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ନୃପତ୍ରୟ ବରା ମିହିରାଦୟ ଜ୍ୟୋତିର୍ବିଦ ଧନନ୍ତରୀ ସୁଶ୍ରୁତ ଜୀବନ କାଶ୍ୟପ ବାଘଭଟ୍ଟାଦୟ ଆୟୁର୍ବେଦଜ୍ଞା ଗୌତମ କପିଳ କୋଣାଦୟ ନୈୟାୟି କାହା ପାଣିନି ପତଞ୍ଜଳି କାତ୍ୟାୟନ ପ୍ରଭୃତୟ ବୈୟାକରଣା ହା ଶ୍ରୀ ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟ ରାମାନୁଜାଚାର୍ଯ୍ୟ ରାମାନନ୍ଦାଚାର୍ଯ୍ୟ ବଲ୍ଲଭାଚାର୍ଯ୍ୟାଦୟ ବେଦାନ୍ତ ଶାସ୍ତ୍ରଜ୍ଞା ମହାବୀରାଦୟ ଧର୍ମ ପ୍ରବର୍ତ୍ତକ ହା ଚାଣକ୍ୟାଦୟ ରାଜନୀତିଜ୍ଞା ଅଶ୍ୱଘୋଷ ଭବଭୂତି ମାଘ କାଳିଦାସାଦୟ ମହାକବୟ ଭାରତୀ ଗାର୍ଗୀ ଲୀଳାବତୀ ପ୍ରମୁଖାନୀ ସ୍ତ୍ରୀ ରତ୍ନାନୀ ଇମଂ ଦେଶେ ମଳଂ ଚକ୍ରୁହୁ ଅଶ୍ୱିନୀ ଯୁଗୋପୀ ଶ୍ରୀ ରାମକୃଷ୍ଣ ପରମହଂସ ସ୍ୱାମୀ ବିବେକାନନ୍ଦ ତିଳକାରବିନ୍ଦ ଗାନ୍ଧୀ ପ୍ରଭୃତି ମହାତ୍ମନ ନୂତନ ଚେତନା ସଞ୍ଚରୟା ବାସୁହୁ ଅତଏବ ଭୂତଳେ ସ୍ମିନ୍ ବର୍ଷୟଂ ଶ୍ରେଷ୍ଠତମ ତଦର୍ଥମେବ ଦେବା ଅପି ଅସ୍ମାକଂ ଭାରତ ବର୍ଷେ ଜନ୍ମଗ୍ରହଣାୟ ସ୍ମହନ୍ତି। ତେଣୁ ଭାରତ ବର୍ଷ ହଉଛି ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ବର୍ଷ। ଏଇ ଭାରତ ବର୍ଷରେ ନାରୀମାନେ ନାରୀମାନଙ୍କୁ ମାର ସମ୍ମାନ ଦିଆଯାଏ, କିନ୍ତୁ ଆଜି ଆପଣ ଯଦି ପେପର ପଢିବେ ହଜାର ହଜାର ନାରୀ ନିର୍ଯାତିତା ହେଉଛନ୍ତି ଭାରତ ବର୍ଷରେ। ନେତାଏ କୁହନ୍ତି ମୋ ଦେଶ ମହାନ, ଇତିହାସ କହେ ଉଚ୍ଚ, ପୁରାଣ ଲେଖିଛି ଦେବଲୀଳା ଭୂମି, ମୋ ମନ କହୁଛି ମିଛ, ରାଜ ରାସ୍ତା ପରେ ସ୍ପଷ୍ଟ ଦିବା ଲୋକେ ମା ଦେହ ହୁଏ ନିଲାମ, ତଥାପି ନିର୍ଲଜ ମୁହଁରେ କହୁଛୁ ମେରା ଭାରତ ମହାନ। କୋଉ ମୁହଁରେ କହୁଛନ୍ତି ଭାରତ ଶ୍ରେଷ୍ଠ ବୋଲି? ନାଇଁ ଆଜ୍ଞା, ଜଣେ ପକ୍ଷୀ ଶୁଣିଲା ହାରାମ ହାରାମ ବାଣୀ ଜଟାୟୁ ଶୁଣିଲା କୋକିଲ କି ରାମ ନାମ ଗାଉଛି ବୋଇଲା। ହେ ରାମ ହେ ରାମ, ଜଟାୟୁ ଚାହିଁଲା ଗୋଟେ ନାରୀ ନିର୍ଯାତିତା ହେଉଛି। ସେଦିନ ରାବଣ ରଥରେ ବସାଇ ସୀତା ମାଙ୍କୁ ନେଇଯାଉଛି, ଜଟାୟୁ ପକ୍ଷ ବିସ୍ତାର କରିଦେଲା, କହିଲା ର ନେଇପାରିବୁନି ଭାରତ ବର୍ଷରୁ ଏ ନାରୀ କି। ଜଟାୟୁ ସାଙ୍ଗରେ ରାବଣର ଯୁଦ୍ଧ ହେଲା, ଚନ୍ଦ୍ରହାସ୍ୟ ଖଡ଼ଗରେ ଜଟାୟୁର ପକ୍ଷ ଛେଦନ କରିଛି ରାବଣ, ପଡ଼ିଛି ଜଟାୟୁ। ରାମଚନ୍ଦ୍ର ଫେରିଲେ ସମ୍ବାଦ ଦବ, ରାମଚନ୍ଦ୍ର ଫେରି ଆସିଲେ ଜଟାୟୁ ଡାକିଲା, କହିଲା ରେ ରାମ ରାମ, ଆରେ ତୁ ହେଉଛୁ ମୋର ପୁତ୍ର, ମୁଁ ତୋର ପିତା। ତୋ ପିତାଙ୍କ ଉପରେ ଶନିଙ୍କର କୋପ ଦୃଷ୍ଟି ପଡିଥିଲା, ତୋ ପିତା ଧୀରେ 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 ତଳକୁ ଆସୁଥିଲେ। ସେତେବେଳେ ମୁଁ ଭାବିଲି ଜଣେ ଶ୍ରେଷ୍ଠ ରାଜା ଯଦି ତଳେ ପଡିଯାନ୍ତି ହରିଓମ ଦଶରଥ ହେଇଯିବେ। ମୁଁ ପକ୍ଷ ବିସ୍ତାର କଲି, ତୋ ପିତାଙ୍କୁ ରକ୍ଷା କରିଥିଲି, ରଥ ମୋ ପକ୍ଷ ଉପରେ ରହିଲା, ସେତେବେଳେ ତୋ ପିତା ମୋ ଉପରେ ଖୁସି ହେଇକି ମୋତେ ବର ଦେଇଥିଲେ, କହିଥିଲେ ମୋର ପ୍ରଥମ ସନ୍ତାନକୁ ମୁଁ ତୁମକୁ ଦାନ କରିବି। ଜାଣିଛୁ ନା ବାପା, ଯେତେବେଳେ ତମେ ଚାରି ଭାଇ ଜନ୍ମ ହେଲ, ମୁଁ ଯାଇ ତୁମ ରାଜ୍ୟରେ ପହଞ୍ଚିଲି, ରାଜା ଦଶରଥଙ୍କୁ ଡାକିଲି, ମୁଁ କହିଲି ଆଜ୍ଞା ମୁଁ ଆସିଛି ଆପଣଙ୍କ ଜ୍ୟେଷ୍ଠ ସନ୍ତାନକୁ ମୋତେ ଦିଅନ୍ତୁ। କହିଲେ ହୟୁ, ମୁଁ ମନୁଷ୍ୟ, ଆପଣ ଜଣେ ପକ୍ଷୀ, ଆପଣ ପକ୍ଷୀ ହେଇକି ମୋ ପିଲାକୁ ନେଇକି କେମିତି ପାଳନ କରିବେ, ଫେରି ଯାଆନ୍ତୁ ଆପଣ। ଜଟାୟୁ କହିଲା କଣ କହିଲେ, ମୁଁ ଫେରିଯିବି, ଠିକ ଅଛି, ଆପଣ ଗୋଟେ ତାଳପତ୍ର ପୋଥି ଆଣନ୍ତୁ। ଆଣିଲେ, କହିଲେ ଗୋଟେ ଲେଖନୀ ଆଣନ୍ତୁ, ଅଣାଗଲା, କହିଲେ ଗୋଟେ 20 ଫୁଟ ଗଭୀରର ଗର୍ତ୍ତ ଖୋଳାଯାଉ। ଦଶରଥ ରାଜା ଲୋକ ଡାକିଲେ, 20 ଫୁଟ ଗଭୀର ଗୋଟେ ଗର୍ତ୍ତ ଖୋଳା ହେଲା। କହିଲେ ତାଳପତ୍ର ପୋଥିରେ ଲେଖନୀ ମୁନରେ ଲେଖି ଦିଅନ୍ତୁ, ରଘୁକୁଲ ରୀତି ସଦା ଚଲି ଆଇ, ପ୍ରାଣ ଯାଇ ପରବଚନ ନ ଯାଇ। ଦଶରଥ ଲେଖିଲେ, କହିଲେ 20 ଫୁଟ ଗଭୀର ଯୋଉ ଗର୍ତ୍ତଟା ଖୋଳିଛନ୍ତି ନା, ସେ ଗର୍ତ୍ତରେ ଆକୁ ପୋତି ଦିଅନ୍ତୁ। ସେଇଠି ଜଟାୟୁ ପକ୍ଷୀ ରାଜା ଦଶରଥଙ୍କୁ ଅଭିଶାପ ଦେଲା, କହିଲା ହେ ରାଜା, ଯଦି ପ୍ରକୃତରେ ସେ ସନ୍ତାନକୁ ଆପଣ ମୋତେ ସମର୍ପଣ କରିଥାନ୍ତି, ମୋ ମୃତ୍ୟୁ ସମୟକୁ ସେ ମୋରି ପାଟିରେ ଜଳଦାନ କରିବ, ମୁଖ ଦର୍ଶନ କରିପାରିବେ ନାହିଁ। ହେଲା ଅଡୁଆ ସେଦିନ ଦଶରଥ ରାଜା କଥାପାତି ସହି ନେଲେ ଜଟାୟୁର ଅଭିଶାପକୁ। ବାପା ସେଇଆ ହେଲାନି, ରାମ କହ ରାମ ରାମ କହ 6 ଥର ରାମ ନାମ ଜପ କଲେ ରାଜା ଦଶରଥ ପିଣ୍ଡରୁ ପ୍ରାଣବାୟୁ ଛାଡ଼ିଗଲା, କିନ୍ତୁ ଜଟାୟୁ ପଡ଼ିଛି, ରାବଣର ଚନ୍ଦ୍ରହାସ ଖଡ଼ଗରେ ଆହତ ହୋଇ ଜଟାୟୁ ପଡ଼ିଛି। ଡାକିଲା ରାମ, ବାପାରେ ମୁଁ ତୋର ପିତା, ତୁ ମୋର ପୁତ୍ର,
টিকিয়ে মো পাটি জলদান করবুনি, ভগবান শ্রীরামচন্দ্র জটায়ুর পাটি জলদান করে বুঝেছি, চৌ দব রস বন বাস, বাস কইলে ঘর, ঘর কি দেলে বুড়া বেশি ভোট দিয়েছেন নবীন পট্টনায়ক, জনা পড়ছে খালি শঙ্খ চিহ্নরে ভোট বাড়াইছ, তুমি পেনশন পাইল নবীন সরকার দিয়েছেন যা হো আচ্ছা মামু, হে মামু ইন্দিরা আবাস কেইটা পাইল, এ হে আরে তিনিটা ইন্দিরা আবাস, তুমি ইন্দিরা আবাস তিনি ও সাগরে কথা হউন কাই বিব্রত হউছু, ইন্দিরা আবাস তিনটা কেমতে পাইল, বাট কোন বাট কোন বুড়া কায়দা জানিছি কইলে হব, বুড়া আগ স্ত্রী ঠার ভিন্ন হেলা, তারপরে পুনি পুয় ঠার অলগা হেলা, এ বয়সের পুয় ঠার অলগা হেলা, কি তুমি পচারিব তার সোনা সগড়ি আসিব, তার সোনা সগড়ি আসিব, মোর দাঁড দুয়ারে লাগিব, মোর দাঁড দুয়ারে লাগিব, ঘর বাহার সবু তোমার চন্দন বাসিব, ঘর বাহার সবু তোমার চন্দন বাসিব, মুকুলা মাথব কেবে সে আসিব, মুকুলা মাথব কেবে সে আসিব, বাপা মানে চৌ দব রস বন বাস, বাস কইলে ঘর, ঘর কি দেলে রাম সরকার, কাহাকু দেলে যাহার বিপিএল লিস্ট রে না আছে, যে মানে দরিদ্র সীমা রেখা তলে অছন্তি সেই মানে ঘর পাইবে না, আউ সমস্তে পাইবে, আজি যাহার পাঁচ মহলা বিল্ডিং দশবাটি সম্পত্তি সি বিপিএল চাউল পাই যাই পৌঁছি যাচ্ছি, হইয়া তোর তো কিছু অভাব নাই, তু তো পাঁচ লোক দান করা কথা, আর তু কোণ ব্যাগে ধরে যাই ছিড়া হচ্ছ তু চাউল নেওয়া, এই আমার সংস্কৃতি, এই আমার সভ্যতা, বাপা মান সেদিন ত্রেতয়া যুগরে মাত্র দুই জনকর না থিলা বিপিএল লিস্ট রে, বিপিএল তালিকারে মাত্র দুই জনকর না থিলা, তুমি তো আগ জানি পারিব, র পাটি না মাত্র দুই জনকর না বিপিএল তালিকার থিলা ত্রেতয়া যুগরে, সে কি প্রথম হেউছন্তি রাবণ ভাই বিভীষণ, দ্বিতীয়রে বালির ভাই সুগ্রীব, বালিকে প্রভু মারিলে সুগ্রীবকু বাস দেলে, নুহে আপন মানকর জনাশুনা কথা, পদে ছান্দ গাইবি যদি আপন মানে কহিবে, নাই যদি ন কহিবে তাহলে বি সমস্তরে যিবা, পদটিয়ে ছান্দ, কবি হেউছন্তি কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ, আজিকালি গায়ক মানে আর ছান্দ জানি না,
যদি পচারিবে ছান্দ কোণ, সে যাহা পাইবে সেয়া গাইদেবে ছান্দ কইবে না। ছান্দ কাহাকু কোয়া যায়, চম্পু কাহাকু কোয়া যায়, ওড়িশি কাহাকু কোয়া যায়। যদি গোটায় স্বরে গোটায় লয়রে কেতে গুড়ায় পদ লেখা যাই থাকে তাকে ছান্দ কোয়া যায়। বই হচ্ছে বৈদেহ সব আস, কবি হচ্ছেন কবি সম্রাট ভঞ্জ। ভঞ্জ কোণ কহিলে আজ্ঞা আজ্ঞা, এ তো রামায়ণ কথা বিষয়বস্তুরে যাচ্ছি আজ্ঞা আজ্ঞা আজ্ঞা। হে সেই আজ্ঞা পুরাণ কথা আপনার মানে শুণুলে ভৌণী মোর গাইলে তপতি সম্বরণ বিষয় সমস্ত আপনার জাঁচি বিষয়বস্তু প্রায় সরি আসিছি, আপনার চারিপদ কথার বিষয় সরব, তেমন সেই চারিপদ কথা নেই তিন ঘন্টা পালা গাইপারিবি, স্বল্প সময় ভিতরে গলাকালি বিষয়বস্তু গাউলে মো ভৌণী রামচন্দ্র বনবাস যা সময় লক্ষ্মণ তিনটা গার টাণি রামায়ণের এই কথাবস্তু আপনার সমস্তে জাঁচান সীতা দেবী যেতবে যাই রামচন্দ্র মৃগইয়া বিনাশ করা মৃগ মারা রামচন্দ্র গলে, তাহলে বিচার করতু রাম পরা মর্যাদা পুরুষোত্তম রঘুকুল তিলভ রামকুল জাঁ না সুনার গোটে মৃগ কোটি অ রাম কেমিতি বিনাশ করা গলে, রামচন্দ্র সুনার মৃগ কু মারা কেমিতি গলে। সেই সময় লক্ষ্মণ লক্ষ্মণ ত্রাহি লক্ষ্মণ ত্রাহি লক্ষ্মণ বলে শব্দ হল, মাতা সীতা লক্ষ্মণ কু ডাকিলে কলে লক্ষ্মণ তুম ভাই বোধে বিপদে পড়ছেন, তুমি যাও তাকে উদ্ধার করব আউ ভাই উদ্ধার করে আশ্রমক আনব। সেইটি লক্ষ্মণ কহিলে কহিলেন মা আপনার দায়িত্ব পরা প্রভু মো উপরে ছাড়ি যাইছেন, মু যদি আপনার একুটিয়া ছাড়ি দিয়ে যাচ্ছি জঙ্গল ভিতরে রাক্ষস মানে অনেক হিষ জন্তু অনেক কালে যদি কাহা কবলরে আপনার পড়িযে হরিওম তসত হয়ে যাইপারিবি, মাতা সীতাঙ্কর অনুরোধকে রক্ষা করে লক্ষ্মণ আউ সম্ভাড়ি রহিপারে কলে হ মা মু যাবি যে কিন্তু আপনার সুরক্ষা দেলা পরে যাইকি যাবি কলে সুরক্ষা কোণ দেব, লক্ষ্মণ তিনটা গার টাণিলে খালি গার টাণিলে বলে আপন মানে কুচান মু কুচি আমি সমস্তে কুচে শ্লোক কাই প্রমাণ নদী যদি খালি সেমতি কথা কহিদেবি মু তপতি সম্বরণ বিষয় চারিপত্র গপি দেবি আপনার শুনবে কিন্তু সেতরে কোণ মজা আসব কি, যদি প্রমাণ নথিব উপযুক্ত ন্যায় নথিব দর্শন নথিব তত্ত্ব নথিব তাহলে সে পালার কিছু মহত্ব না, তেণু লক্ষ্মণ সেদিন তিনটা গার টাণিলে প্রথমে রখিলে আপনার অগ্নিদেব কী অগ্নিদেব প্রথম রখিলে, হইয় যদি ইন্দ্রকু রখি থাকে কোণ ভুলে থাকে অগ্নিকে কী রখিলে, অগ্নি সম্ভূতা হচ্ছেন সীতা, সীতা অগ্নি সৃষ্টি হয়ে সেইপাই প্রথম গার টাণিলে লক্ষ্মণ অগ্নিদেব রখিলে, কোণ কহিকি গার টাণিলে গোটে শ্লোক আনুছি ভৌণী শ্লোক গাই থাকত প্রমাণ দিয়ে থাকত তাহলে জাঁথ কিছু প্রমাণ নাই আজ্ঞা, হ জাঁচি আজ্ঞা জাঁচি মো গুরু এঠিকি আসিছেন গুরুকর পাদ পড়ছি তেমন ইয়ে মাটিকে মু প্রণাম জনাওছি, মাটি হচ্ছে মহান মাটি আপনার খোর্ধা জেলার মাটি আউ যে মাটি আপনার ভি জ্ঞানী মানে বিদ্বান মানে জন্ম নিয়েছেন সে মাটিকে মু বারম্বার প্রণাম জনাওছি, বাপা শ্লোক নথাই খালি কথা কহিলে মূল্য রহবনি শ্লোক আনুছি বহি হচ্ছে অনর্ঘ রাঘব, সুন্দর শ্লোকটি প্রমাণ করেছেন কবি কলে প্রচন্ড চন্ড তুণ্ডি ভূত তাণ্ডব প্রথম গাররে লক্ষ্মণ রখিলে প্রচন্ড চন্ড তুণ্ডিভূত তাণ্ডব মার্তণ্ড সমজ্বলা নবী নৃত্যতে, মার্তণ্ড সূর্যদেব কলে সূর্যক ভি আপনার হচ্ছেন তেজস্বী, সূর্যকর যেমিতি তেজ নির্গত হুয়ে আপনার শরীর সেমিতি তেজ নির্গত হচ্ছে, হে অগ্নিদেব আপনার এ কন্যা ইয়ে ঝিও আপনার আপনার তাকে জন্ম দিয়েছেন তেমন এ ঝিওকু আপনার দায়িত্বরে মু দেইকি গলি, যদি ইয়ে জঙ্গল ভিতরে তাক প্রতি কিছু বিপদ আসে আপন তাকে উদ্ধার করিবে, হে র প্রথম গার রহিলা দ্বিতীয় গার পুনি গোটা শ্লোক আনুছি দুই নম্বর শ্লোক, আ পাল্লা শ্লোক নাই কিছু প্রমাণ নাই পাল্লা কোন এমিতি হলে হুয়ে, র
পালা সেমি হুয়ে নি পালা কাহক কুয়া যায় পালা শব্দ কু বুঝবা অনেক বর্ষ আপন তোমাকে সময় লাগি যাব সান ভৌণী মোর মন দিয়ে শুণ পালা শিখবার অুরু করব উপযুক্ত বিদ্যা সাধন করব তেবে যাইকি পালা গাইব শুণ দ্বিতীয় শ্লোক গাউছি বলে অশুদ্ধ সৃষ্টি পর্ণগ পরিশ্রুত ত্রিলোচনেন অভিপ্রদায় মৃত্যু সমপি প্রত্যেত লক্ষ্মণেন দ্বিতীয় গার দ্বিতীয় রহিলে ত্রিলোচন শঙ্কর ভগবান দেবদেব মহাদেব প্রথমে রহিলে অগ্নি দ্বিতীয় রহিলে শিব কাইকি বাপা শিবকু রখিলে আপন তো খালি বিষ বিষয় বাউলছন্তি বিষরু কোন পাইবে রামচন্দ্র শিবলিঙ্গকু প্রতিষ্ঠা কলে সেতুবন্ধ বাঁধিলা বেলে কাই আউ কোন কেই দেবতা নথিলে রাম যদি ব্রহ্মাকু রখি থাকে ভুলেই থাকা শিবলিঙ্গ কাইকি রখিলে রামেশ্বর আজির প্রকৃষ্ট স্থান তীর্থস্থান চারি ধাম ভিতরে রামেশ্বর ধাম সত্যেচ বদ্রীনাথঞ্চ ত্রেতয়াং সেতু শঙ্করম দ্বাপরে দ্বারকানাথ কলেউ শ্রীজগন্নাথম ত্রেতয়া যুগরে সেতু শঙ্কর শঙ্কর ভগবান শঙ্কর ভগবানকু প্রভু আনি স্থাপন কলে কাইকি কুহন্তুনি রামেশ্বর রামস্য ঈশ্বর যহ স রামেশ্বর রামকর যে ঈশ্বর সি হলে রামেশ্বর এতে না অছি আজ্ঞা রামচন্দ্র শিবঙ্কর নাম ভজন করতে এতে ভগবানকর না অছি শিব রাম নাম গাঁতি শিবকু আউসি না ভালো লাগে নি কেবল রাম নাম সে গাঁতি রাম নাম গাই গাই শিব ভোলানাথ হয়ে যাতে নিজকু বি পাশরি যাতে নামর এমিতি মাহাত্ম্য অছি নাম বারম্বার রটন কলে আপন বি দেখবে আপন নিজকু ভুলে যাবে যেতে দুঃখ আসব সবু দুঃখ আপন পাশরি যাবে তেণু সেইথিপাই শিবঙ্কর নাম হচ্ছে রামেশ্বর রামস্য ঈশ্বর যহ স রামেশ্বর রামকর ঈশ্বর বলে শিবলিঙ্গকু স্থাপন কলে রাম এটি লক্ষ্মণ মধ্য শিবকু রখিলে প্রথমে রহিলে অগ্নি দ্বিতীয় রহিলে শিব বাবা টিকি আউ কমাই দিও ঠিক আছে তেণু ভাই মর কুয়াড়ে উঠিলে পলাই যাবে না কোণ আপনার পালার শ্রোতা যদি আপন মানে পলাই যাবে কথা সুন্দর মুহকু মু যদি কথা কই চালিথিবি শুনিবাকু লোক কেই নথিবে মতে ভাল লাগিব শ্রোতা বকতা যে পচারি গোবিন্দ ইয়ে তিনি জন জানতি তরি তিনি জন উদ্ধার হলে নাই সে বেটে হ্যাঁ পকাইছি এটি কম হচ্ছে তেণু ইয়ে তিনি জন তরি যাতে সংসার সে কি না প্রথম হলে শ্রোতা দ্বিতীয় হলে বক্তা তৃতীয় হলে যে পচারে যে শ্রোতা যে শুনে সে আগ তরন্তি আমি কুছু আমি পছরে আম নম্বর পড়ব কিন্তু আগে নম্বর পড়ব আপনকর আপনকর জমদরবার বিচার পড়ব এই লোক কোণ করেছে না প্রভু নাম শুনেছি রাম নাম শুনেছি কিছু ন থাউ যদি রাম নাম আপনার শুনবে আর রাজারানী কাহানী শুনলে কোণ পাইবে অনিত্য সংসার আজ্ঞা সংসার দেখুছেন কেউভাবে পরিস্থিতি গতি করুছি এ সংসারের নাম হচ্ছে শ্রেষ্ঠ নাম শুনবে র কাই ছানিয়া হচ্ছ বাপা মর বসিকি শুণুচার এমানে হচ্ছেন শ্রোতা প্রথমে উদ্ধার হবে শ্রোতা মানে দ্বিতীয় বক্তা যে কুহতি সে দ্বিতীয় উদ্ধার হবে তৃতীয় যে পচারে জিজ্ঞাসু যা জাণবার ইচ্ছা থাকে বারম্বার পচারতি আজ্ঞা ইয়ে কথা কোণ হল সে কথা কোণ হল টিকি বুঝাতু সে পছরে আজ্ঞা তরিবে তেমন আপন মানে সমস্তে রাম নাম শুণুচার গোটাই ব্যক্তি তা কান ভিতরে রাম নাম প্রবেশ করব বারম্বার তা ইচ্ছা থাও কি না থাও তথাপি সে উদ্ধার হয়ে যাব তেণু রাম ভগবান শঙ্কর ভগবানকে স্থাপন কলে লক্ষ্মণ দ্বিতীয় রখিলে দেবদেব মহাদেবঙ্কু কাইকি না তুম স্বামীকর ইয়ে হচ্ছে ইষ্ট তুমার মধ্যে ইষ্ট স্বামীর যে ইষ্ট সে স্ত্রীর ইষ্ট মো মা মানে সব পলাই গলে কালি প্রথম থাক আসবে আজি দ্বিতীয় থাক পালা আউ দেখবে বাপা মোর পলাই যাবে না কোণ আসবে মতো ঠকিবে নি হও হও তেণু আপন মানক লক্ষ্মণ ঠাকুর দ্বিতীয় রখিলে দেবদেব মহাদেবঙ্কু বলে হে মা তুম স্বামীকর ইষ্ট হচ্ছেন দেবদেব মহাদেব তাঁকু মু রখিলি যদি তুম প্রতি কিছু জঙ্গল ভিতরে বিপদ আসে দেবদেব শঙ্কর ভগবান তুমি উদ্ধার করিবে হে
তৃতীয় গার টানিলে, তৃতীয় কাহু রখিলে আউ জনে দেবতা, সে কি আউটা শ্লোক আনুচি বই হচ্ছে অনর্ঘ্য রাগ হব, কলে প্রচন্ড চন্ড আদি প্রচন্ড চন্ড আদি ভূত মার্তণ্ড খণ্ড খণ্ড ধ্বান্ত কিরণে ন ভাতি হস্তাদ্রুক দুঃখ সবিতা প্রলাঙ্কিত স্মার স্মরণ বিদ্রুত রহ প্রচন্ড চন্ড আদিভূত মার্তণ্ড তৃতীয় রহিলে আপনার সূর্য ভগবান কী না রাম হচ্ছেন সূর্যবংশী রামকর ইষ্ট হলে সূর্য সূর্যকর বহু হচ্ছেন সীতা কে মা ভগবান সূর্যকে রখিলি যদি এ জঙ্গল ভিতরে কিছু বিপদ আসে তোমাকে সে হি রক্ষা করবে ইয়ে তিনোটি গার টানি কোন তিনোটি গার টানি লক্ষ্মণ ঠাকুর বিদায় নিয়ে চালি গলি সীতা মা অছন্তি রাবণ ছদ্ম বেশরে আসি পৌঁছিলা দেখন্তি আজ্ঞা মাইয়া বি হচ্ছে রাবণ যেতে মাইয়া সব রাবণ ঠার সৃষ্টি হয়েছে আর রাবণ হচ্ছেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বিশ্বর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হচ্ছেন রাবণ আপন মানকর কোণাদ যেমিতি রাবণ কোণাদকর পথিকু আজি সিনা আপন মানে কোণাদকু দেখুছন্তি সেতবলে ত্রতয়া যুগরে থিলি আপন মানকর রাবণ নহেলে এড় বড় যান পুষ্পক যানকু ধরি সে যাতায়াত করি পারলো থাতে পুষ্পক যান কুবেরকর কুবেরক ঠারু পুষ্পক যানকু আনিলে রাবণ রাবণ তার চালন করিবার শক্তি বা কায়দা তাকে জনা থিলে না নহলে সে চালন করি পারথান্তে আপন গাড়ি চলাউছন্তি সাইকেল চলাউছে সাইকেল র কোটে নট খসি গলা আমি যদি ন জানি থিবা সে নট কো লগাই পারিবা হ্যাঁ রাবণ হউছন্তি জন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বিশিষ্ট ব্রাহ্মণ হউছন্তি রাবণ বিশ্ববাসুত ব্রহ্মাকর চতুর্থ পুরুষ হউছন্তি রাবণ রাবণ খারাপ নহন্তি আজ্ঞা আমি কিন্তু মূঢ় মানব বুঝি পারনে রাবণকর মূর্তি তিয়ারি করে কি তাকে পুনি নিয়া লগাই কি পড়ুছে কিন্তু আপন মান তামিলনাড়ু যাঁতু রাবণকর মন্দির অছে এবে বি দক্ষিণ ভারতরে রাবণকর মন্দির অছি রাবণ পূজা হউছন্তি রাবণ ব্রহ্মাকর চতুর্থ পুরুষ সে দেবতা সে শ্রেষ্ঠ ব্রাহ্মণ শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ রাজনীতিজ্ঞ শ্রেষ্ঠ আয়ুর্বেদজ্ঞ সবু কলা রাবণ ঠার সৃষ্টি হয়েছে রাবণ এবে পূজা আমি যেমতি রামকে পূজা করুছে সেমান সেমতি রাবণকে পূজা করুছন্তি রাবণ আসিলে ছদ্ম বেশরে কেমিতি আসিলে বৈদেহী সবলে আস কবি সম্রাট ভঞ্জ বলে বহি যতি বেশ রাবণ যে আসল ভোজকু ড্রাইভর গাড়ি চলাইলা বেলে বেড়ে বেড়ে স্টিওরিং কি ছাড়িকি বসে কাইকি কইলে ক্লিনর ঠিক অছি না অন্য মানুষ অছি হেল্পর ঠিক অছি না অন্য মানুষ অছি কন্ডাক্টর ঠিক লাইন রে অছি না অন্য মানুষ অছি জানিবা পাই ড্রাইভর স্টিওরিং কি ছাড়ি দিয়ে বাপা মান যতবেলে তিনিটা গার টানি লক্ষ্মণ বিদায় নিয়ে চালি গলে রাবণ আসি পৌঁছিলে ছদ্ম বেশরে বহি যতি বেশ রাবণ যে আসিও ভোজকু লুচাই আস্য শব্দর অর্থ হচ্ছে মুখ নটা মুন্ডকু লুচাই দেলা গোটায় মুন্ড রখিলা বাহু গুড়াক সব লুচিগলা বিংশ বাহু অঠরটা বাহু লুচাই দিয়েছে দিটা বাহু দিটা হাত তার অছে যতি বেশ বাবাজী বেশরে রাবণ আসি দ্বারে পৌঁছিলা মাতা সীতা কুটির ভিতর অছন্তি রাবণ ডাকিলা কইলা মা মা মতে ভিক্ষা মিলি যাও ভিক্ষাং প্রয় ছ খলু সূর্য কুলাবত সে অনুপতি প্রতিতা সে সাধি গুণানন হরিপাদ রজ বিনিশম সকল স্মৃত সিদ্ধি হেতু কলে ভিক্ষাং প্রয়ছ খলু সূর্যকুল বতংসে হে সূর্যবংশর কুলবধু মু তুমি জানে হে শ্রীরামক ঘরণী মু তুমি চিহ্নিছি মা দশরথ রাজাকর পুত্রবধু মু তুমি জানিছি মা
ମୁଁ ଜଣେ ଯତି ଜଣେ ବାବାଜୀ ମୋତେ କିଛି ଭିକ୍ଷା ଦିଅନ୍ତୁ। ସୀତା ମା କହିଲେ ଭିତରେ ଥାଇକି କହିଲେ ହେ ଯତି ମୋ ସ୍ୱାମୀ ଦେବର ଯାଇଛନ୍ତି ମୃଗୟାକୁ, ସେ ମୃଗୟାରୁ ଫେରନ୍ତୁ, ଯାହା ଫଳମୂଳ ଆଣିଥିବେ ମୁଁ ଭିକ୍ଷା ଦେବି। ରାବଣ କଣ କହିଲା, କହିଲା ମା ମୁଁ କଣ ଏତେ ସମୟ ଧରି ତମ ଦ୍ୱାର ଦଶରେ ଛିଡ଼ା ହେବି, କହିବ ତୁମ ଆସିବେ ତୁମ ଦେବର କେତେବେଳେ ଆସିବେ, ତୁମେ ମୋତେ ଭିକ୍ଷା ଦବ ମୁଁ ନେଇକି ଯିବି। ନାଇଁ ନାଇଁ ମା, ମୁଁ ଗୋଟାଏ ଦ୍ୱାରରୁ ଭିକ୍ଷା ନେଇ ଯିବି କାନିରେ ବାହା କରେ, ତମେ ଯଦି ମୋତେ ନ ଦବ ମୁଁ ଫେରିଯିବି, କିନ୍ତୁ କ୍ଷତି ମୋର ହବନି, କ୍ଷତି ହବ ତୁମର। କାହିଁକି ନା ମୁଁ ହଉଛି ତୁମ ଘରର ଅତିଥି, ଅତିଥି ଯଦି ଫେରିଯାଆନ୍ତି କ୍ଷତି ହୁଏ ଗୃହକର୍ତ୍ତାଙ୍କର। ପ୍ରମାଣ ଓଡ଼ିଆ ଭାଗବତ ଅତି ବଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସ କହିଲେ ଯା ଦ୍ୱାରୁ ଅତିଥି ବାହୁଡ଼େ ଅତିଥି ନିରାଶରେ ଫେରିଯାଏ ସେ ପ୍ରାଣୀ ପ୍ରେତ ମୁଖେ ପଡ଼େ, ବଞ୍ଚିଥିଲେ ମଧ୍ୟ ମୃତ୍ୟୁ ସହିତ ସମାନ। ତେଣୁ ମୁଁ ଯଦି ଚାଲିଯିବି ମୁଁ ଯେଉଁ ପାପ କରିଛି ସେ ପାପ ଆପଣଙ୍କୁ ସଂକ୍ରମିତ ହେବ, ସେ ପାପରେ ଆପଣ ଭାଗି ହେବେ। ଅତିଥିମାନଙ୍କୁ ତିନୋଟି ନିଶ୍ୱାସ ଭିତରେ ଅତିଥି ସତ୍କାର କରାଯାଏ, ତୁମ ଇଚ୍ଛା, ଯଦି କହିବ ମୁଁ ଫେରିଯିବି ଫେରିଗଲେ କ୍ଷତି ହବ ତୁମର। ସୀତା ମା ଆଉ ସହିପାରିଲେନି, ସତୀ ସ୍ୱାତି ପତିବ୍ରତା ନାରୀ ଅତିଥି ପରାୟଣା କହିଲେ ଆଜ୍ଞା ଟିକେ ରୁହନ୍ତୁ, କିଛି ଏ ପାତ୍ରରେ ଧରି ଯାଇ ପହଞ୍ଚିଗଲେ। ପହଞ୍ଚି ଯିବା ସମୟରେ ଦେଖିଲେ ତିନିଟା ଗାର ଟଣା ଯାଇଛି, ଚମକି ପଡ଼ିଲେ ସୀତା, କହିଲେ ନା ମୁଁ ଯାଇପାରିବିନି, ଏ ଗାର ଟଣା ଯାଇଛି ଆଗରେ, ଲକ୍ଷ୍ମଣ ମୋର ଗାର ଟାଣି ଦେଇ ଯାଇଛନ୍ତି, ଗାରକୁ ଡେଇଁଲେ ମୋତେ ପାପ ଲାଗିବ ମୁଁ ଯାଇପାରିବିନି। ଗୋଟାଏ ପାଦ ଉପରକୁ ଉଠେଇଲେ, ପାଦ ସେମିତି ଅଛି, ପୁଣି ପଛକୁ ଫେରିଲେ, କହିଲେ ହେ ଯତି ଏ ଗାରକୁ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି, ଗାର ଡେଇଁକି ମୁଁ ଯାଇପାରିବିନି। ରାବଣ କହିଲେ ଠିକ ଅଛି ତମେ ସେଇଠି ଥାଅ ମୁଁ ଯାଉଛି। ରାବଣ ଗଲେ, ଯେତେବେଳେ ପାଦ ଉଠେଇଲେ, ରାବଣର ତିନି ଜଣ ହେଉଛନ୍ତି ଇଷ୍ଟ, କାହିଁକି ନା ପ୍ରଥମ ହଉଛି ରାବଣ ବ୍ରାହ୍ମଣ, ବ୍ରାହ୍ମଣଙ୍କର ଦେବତା କିଏ, ଗୁରୁ ଅଗ୍ନି ଦିଜାତି ନା ବ୍ରାହ୍ମଣ, ହଁ ଗୁରୁ ଅଗ୍ନି ଦିଜାତି ନା ବର୍ଣ୍ଣନା ବ୍ରାହ୍ମଣ ଗୁରୁ, ବ୍ରାହ୍ମଣ ମାନଙ୍କର ଗୁରୁ ହେଲେ ଅଗ୍ନି, ଗୁରୁଙ୍କୁ ପଦାଘାତ କରିବେନି। ଦ୍ୱିତୀୟ ରହିଲେ ଦେବଦେବ ଶଙ୍କର ଭଗବାନ, ରାବଣ ଇଷ୍ଟ ହେଉଛନ୍ତି ଦେବ ଦେବ ମହାଦେବ, ଶିବଙ୍କର ନାମ ସେ ଜପ କରେ, ଶିବଙ୍କୁ ପଦାଘାତ କରିବନି। ତୃତୀୟରେ ସୂର୍ଯ୍ୟ ଭଗବାନ, ସମସ୍ତଙ୍କର ଆଧାର ହେଉଛନ୍ତି ସୂର୍ଯ୍ୟ, ସୂର୍ଯ୍ୟ ତ ନମସ୍ୟ, ସବୁ ଯୁଗରେ ଅନବରତ ଭାବରେ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି, କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମରୁ ସେ କେବେ ବିରତ ହୁଅନ୍ତି ନାହିଁ। ତେଣୁ ବ୍ରାହ୍ମଣ ମାନେ ସବୁବେଳେ ସୂର୍ଯ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ପୂଜା କରନ୍ତି, ତାଙ୍କୁ ପଦାଘାତ କରିପାରିବେନି। ରାବଣ ପାଦ ଉଠେଇଲା, ପୁଣି ଫେରେଇ ଆଣିଲା, କହିଲା ମା ଏ ପାଦକୁ ଇଏ ଗାରକୁ ଲଙ୍ଘନ କରିବା ପାଇଁ ଶକ୍ତି ମୋ ପାଖରେ ନାହିଁ। ସୀତା କହିଲେ ତାହେଲେ କଣ କରାଯିବ, ଆ ତମେ ତ ଗାର ଡେଇଁବନି ମୁଁ ବି ଗାର ଡେଇଁବିନି, ଭିକ୍ଷା କେମିତି ଦେବି, ସୀତା ଅଛନ୍ତି କହିଦେଲେ ତା ତଣ୍ଟି ଉପରେ ପଡିଛି, ମାମୁଁର ତଣ୍ଟି ଉପରେ ପଡିଛି, କେମିତି କହିଦେଲେ ସରିବ, କହିଲା ସେଇଠି ଥାଉ ଚାଲ ଖାଇକି ଆସିକି ବୋଲିବା, ଖାଇକି ଆସିଲେ ଆଉ ପାଲା ଗାଇବ, ବାପା କଣ ପଳେଇଯିବେ ନା କଣ, ମଉସା ମଉସା ଇଆଡ଼େ ଇଆଡ଼େ ପଳେଇ, ବଡ଼ ଦେଉଳରେ ରହି ବଡ଼ ଦେଉଳରେ ରହି ତୁମେ ଦେଖାଅ ଚାତର ସବରି ଅଇଠା ଖିଆ କାଳିଆ ଠାକୁର ସବରି ଅଇଠା ଖିଆ କାଳିଆ ଠାକୁର ବଡ଼ ଦେଉଳରେ ରହି ବଡ଼ ଦେଉଳରେ ରହି ଦେଖା ସାକର ସବରି ଅଇଠା ଖିଆ କାଳିଆ ଠାକୁର ସବରି ଅଇଠା ପାଉଥିଲ ନୀଳ ମାଧବ ରୂପରେ କେଉଁ ବଣ ଜଙ୍ଗଲର ପଥର ଗୁଠାରେ
বাপামান রাবণ পদকু উত্তোলন করেছি, পাদকু টেকেছি, গার ডেইব সীতাঙ্কর হস্তরু ভিক্ষা আনিব। রাবণ ফেরিলা, পথকু ফেরিলা, মাতা সীতা গারকু ডেই পারু নাহান্তি, পাদ উঠেইছন্তি। সীতা মা ফেরি আসিলে, রাবণ চিন্তা কলা, কলা মা তুমি তো আসিপারিবনি, মু যাই পারিবিনি, তুমি গোটে কাম কর, গার সেপটে থাইকি মতে ভিক্ষা পাত্রটাকে বড়াই দিও। সীতা অছন্তি গার এপটরে, রাবণ অছি গার সেপটরে, মাতা সীতা এ যে পাত্রে ধরিলে বর্ণপত্রে পাত্র তৈরি হয়েছি, সে পাত্রের কিছু ফলমূল পূর্ব যা লা ঘরে আশ্রমরে সে ফলক ধরি সীতা মা পাত্রটাকে বড়াই দেলি। রাবণ সেপটরে থাই মাতা সীতাঙ্কর পাত্র কু ন ধরি তাকে হস্তকু ধরিলা। হে জবরদস্ত সীতাঙ্কর হাতকু ধরি এই পৌঁছি গলা পুষ্পক বিমান পাখরে, সেইটি নিজ রূপকু ধারণ কলা। সীতা মা দেখিলে ই জনে রাক্ষস, মায়াবী রাক্ষস, ইয়ে প্রকৃত বাবাজি নুহে, প্রকৃত ব্রাহ্মণ নুহে, ইয়ে জনে মায়াবী। সেইটি মাতা সীতা স্বামীকু তাঙ্কর ডাকিলে, স্বামীকর না ধরি বারম্বার ডাকুছন্তি ভগবান শ্রীরাম, সীতা মা তাঙ্কর ডাককু শুনি পারলে নাই। বরেণ্য সজন, নারী পাই স্বামী হচ্ছে দেবতা, নারী পাই স্বামী হলে ঈশ্বর, গোটে নারী স্বামী না ধরলে তার অপরাধ হুয়ে নুয়ে, কিন্তু আপন মানে রামায়ণ শুনিছন্তি আজি বি শুনুছন্তি, মাতা সীতা স্বামী না ধরিকি ডাকিলে। সীতা মা কোন অসতী, তাকু কোন পাপ লাগিলা না? আপন মানকর সন্থ অচ্যুত কহিলে, কলে সীতা হচ্ছন্তি সতী, কিন্তু কলিযুগর লোকমানে সীতাকু অসতী বলি কহিবে, মালিকার লেখা যাইছে। বলে সীতা ঠাকুরাণী অসতী হইবে পর্বতে ফুটি ভকই, নপিলে নটালি বপথর রাগলি, মাতা সীতা কলিযুগর অসতী হইযিবে। পাল্লাকার মানে প্রবক্তা মানে আজি সীতা মাতাকু অসতী কলে, সীতা হচ্ছে অসতী, অসতী সীতা বিষয়বস্তু গাইলে, তেমন পর্বতর শিখর দেশে কই ফুল ফুটব, এমিতি সময় আসব, তেমন মা সীতা সেদিন স্বামী না ধরিকি ডাকিলে। রাবণ নিয়ে যাইছে পুষ্পক বিমান,
যাই পৌঁছে যাইছি অশোক বনরে। কাইকি আজ্ঞা এত বড় রাজবাটি যার হাজার হাজার রক্ষক লে মা সীতা কোণ লঙ্কা কটক রইলে নথান্তা রাজবাটি রইলে নথান্তা অশোক বনরে কাইকি নেই রখিলে কারণ কোণ দেখুছেন কোনসি রামায়ণ কহিছি বাম হাতরে গারকু রাবণ লিভেই দেইছি আউ মধ্যে কে কে কোন্তি সে গার নুহে সে তিনিটা মুন্ডলি আশ্রমর যে ঘরটা থিলা পত্রকুটির পত্রকুটির চারিপাখে মুন্ডলি টনা যাইছিলা সে মুন্ডলি কি রাবণ বাম পাদরে লিভেইছি বলি কে কে কোন্তি কিন্তু না তিনিটা গার যা অনর্ঘ রাঘব কাব্য প্রমাণ করুছি এ তিনিটা গার কু রাবণ লিভেই পারিবে নাহি মাতা সীতা বি লিভেই পারিবে নাহি তাকো শক্তি নাই সেইতে পাই রাবণ হারিলে সীতা মধ্যে হারিলে ছলনা করি রাবণ মাতা সীতা কু নেই যাইছি অশোক বনর নেই কি রখিলা আউ ঘর কু আনিলানি মা রহিলে অশোক বনরে কাইকি আজ্ঞা রাবণ কোন সীতাঙ্কু প্রতি অসদ আচরণ করিবা পাই চোরি করে নেইথিলা না মা বলি সে মানুথিলা ই হৃদয়ে মার আসন দেইথিলা সীতা মাতাঙ্কু রাবণ ত্রিকালজ্ঞ সর্বজ্ঞাতা রাবণ জানিথিলে মাতা সীতা হেউছন্তি বন্দিয়া তাঙ্ক গর্ভরু সন্তান জন্ম হই পারিব নাহি জনে বিশিষ্ট ডাক্তার থিলে রাবণ মু কইছি আজ্ঞা আয়ুর্বেদ যদি সৃষ্টি হইথা রাবণ থারু আয়ুর্বেদ ঔষধ আপনার যে চেরমূলি ঔষধ আজ খাউছেন রাবণ প্রথমে তাকে সৃষ্টি করলে রাবণ জাঁলে মো মাঙ্কর বন্ধ্যা দোষ অছি এই বন্ধ্যা দোষ কটিব কেমিতি মেডিসিন খাইলে না মেডিসিন খাইলে বন্ধ্যা দোষ কটিব মেডিসিন কি না অশোক বৃক্ষর পবন হ্যাঁ আয়ুর্বেদ গ্রন্থ কহিছি অশোক বৃক্ষর বায়ু যদি বারম্বার বারম্বার দেহরে বাজে তাহলে বন্ধ্যা রিষ্ট বন্ধ্যা দোষ নারী মানকর খণ্ডন হই থাকে না মু কিছু বুঝি পারিনি কইল তাহলে তো বুঝা না কাই বুঝাউছ তাকে সে বুঝিলে কম করিব শুনিবে গুণি কচনটি মানে তেণু মাঙ্কর বন্ধ্যা দোষকু হরণ করিবা পাই রাবণ অশোক বাটিকার নেকি রখিলে অশোক বনর রখিলা অশোক বৃক্ষর বায়ু তার এমিতি শক্তি অছি যদি বন্ধ্যা নারী দেহরে বারম্বার সে পবন বাজে তেবে তার বন্ধ্যা দোষ খণ্ডন হয়ে যাই থাকে খালি সেতিকি ন রহ খালি সেতিকি ন তু বুঝ না থাও খালি সেতিকি নুয়ে বাপা ভগবান রামচন্দ্রকর সহধর্মিণী জগত জননী চিন্ময়ী আহ্লাদিনী শক্তি স্বরূপিণী মাতা সীতাঙ্কু রাবণ ছদ্মরে কাইকি চোরি কলে নিজ রূপ কাইকি নহলে যদি নিজ রূপরে আসি গোটা স্ত্রী প্রতি বলাৎকার করে থাকে সে স্ত্রীটা কোণ করিব নারী মানে অবলা নারী দুর্বলা নারীর শক্তি না জনে পুরুষ সাগরে লড়াই করে নিজক সুরক্ষা দিয়ে পারিব আজ সরকার সেইপাই নারী মানুষ বক্সিং শিখাও নুয়ে সে কেমতি নিজক নিজে সুরক্ষা করে পারিবে সেতবে মাতা সীতাঙ্কু যদি রাবণ জবরদস্ত টানি নেই রথরে বসাই থাকা সীতা কিছু করে পারে কিন্তু ছদম বেশরে বেশর বেশ বদলে কি রাবণ আসিল কোণ করবে কাঞ্চন
ତେଣୁ ବାପା ରାବଣ ଜାଣିଛନ୍ତି ମା ସୀତା ହଉଛନ୍ତି କୋମଳାଙ୍ଗୀ। ମା ସୀତା ଦୁଃଖ କଷ୍ଟ କେବେ ଜୀବନରେ ସହି ନାହାନ୍ତି। ଯଦି ଇଏ ଦଶଟା ମୁଣ୍ଡ କୋଡ଼ିଏଟା ହାତକୁ ଦେଖିବେ ମା ମୋର ଟିକେ ଭୟ କରିବେ, ଭୟଭୀତ ହେଇଯିବେ। ତେଣୁ ମାଙ୍କୁ ମୁଁ ଭୟ ଦେବାକୁ ଚାହୁଁନି। ସେଇଥିପାଇଁ ରାବଣ ଛତମ ବେଶରେ ବ୍ରାହ୍ମଣ ବେଶରେ ଗଲେ। କାହିଁକି ନା ଛତମ ଋଷି ମାନେ, ବାବାଜୀ ମାନେ, ବ୍ରାହ୍ମଣ ମାନେ, ବୈଷ୍ଣବ ମାନେ ଏମାନେ ହେଉଛନ୍ତି ସୌମ୍ୟ ଶାନ୍ତ ମୂର୍ତ୍ତି। ଏମାନଙ୍କୁ ଦେଖିଲେ ମନରେ ଭୟ କେବେ ଆସିବନି। ରାବଣର ରାବଣ ବିଷବାହୁ କୋଡ଼ିଏ ହାତ ଦଶଟା ମୁଣ୍ଡ ରାବଣ ତିନି ଭାଇ ଗୋଟେ ଭଉଣୀ। ରାବଣ କୁମ୍ଭକର୍ଣ୍ଣ ବିଭୀଷଣ ସୁପର୍ଣ୍ଣଖା। କାହିଁ ଏତେ କଥା ପଚାରୁଛନ୍ତି ଆପଣ? ଗୌର ଚନ୍ଦ୍ରିକା କହ ନା ଆଗେ କହ ଶୁଣୁଛନ୍ତି ନା ଭାଇମାନେ, ଇରେ ରାବଣ କେମିତି ଗନ୍ଧି ପିନ୍ଧୁଥିଲା ରାବଣକୁ ମୁଁ ଦେଖିଛି ନା ମୋ ବାପା ଦେଖିଛନ୍ତି? ଗୁରୁ କଣ ତମକୁ ତ ଦେଖିଲେ ବ୍ରହ୍ମା ଲୁଚିବେ ଆଉ ରାବଣ କେମିତି ଚିତ୍ତରେ ହଗୁଣୀ ଗଣଭୂଷଣ ମୋ ଡେରି ବେ ଶ୍ରବଣ ଯାହା ଯାହା ନ୍ୟାୟ ଏବେ ହେବ ଆଲୋଚନ ଜୟ ଜୟ ହେ ଜୟ ଜୟ ହେ ସେହିପରି ରାବଣ ସେ ମନେ ବିଚାରିଲା ପ୍ରତିଦିନ ଅଶୋକ ପାଟିକାରେ ମିଳିଲା ଜୟ ଜୟ ହେ ଜୟ ଜୟ ହେ ଦେଖିକରି ସୀତା ମାତା ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଲେ କାହିଁକି ଆସିଛ ବୋଲି ଉଚ୍ଚରେ ବୋଇଲେ ଜୟ ଜୟ ହେ ଜୟ ଜୟ ହେ ବାପା ମାନ। ରାବଣ ଅଶୋକ ବାଟିକାରେ ମାତା ସୀତାକୁ ନେଇକି ରଖିଲା, ପ୍ରତିଦିନ ମାଙ୍କୁ ଯାଏ ଦର୍ଶନ କରିବାକୁ। ଆଜି ଆମେ ସବୁ କହୁଛୁ, କବିମାନେ କହିଛନ୍ତି ରାବଣ ସୀତା ମାତାଙ୍କ ପ୍ରତି ଅସତ ଆଚରଣ କରିବା ପାଇଁ ସବୁଦିନ ଯାଏ ଦେଖା କରିବାକୁ ନା ମାଙ୍କର ଦର୍ଶନ ପାଇଁ ଯାଏ ରାବଣ। ଯେଉଁଦିନ ମନ୍ଦୋଦରୀ ରାଣୀ ଅଭିମାନ କରିକି ବସିଛି ଅନ୍ତପୁର ମଧ୍ୟରେ, ରାବଣ ଯାଇକି ପହଞ୍ଚିଲା। ରାବଣ ଡାକିଲେ, କହିଲେ ମନ୍ଦୋଦରୀ ମନ୍ଦୋଦରୀ ମନ୍ଦୋଦରୀ, ଆରେ ଆଜି ଭଳି ଦିନରେ ତୁମ ମନରେ ବିଷାଦ କଣ ହେଇଛି ତୁମର ପ୍ରିୟ? ଆରେ ଦାସ ଦାସୀ କଣ ସେବା କରିବାର ଅବହେଳା କଲେ? ଆଉ କଣ ଖାଇବା ପିଇବାର କିଛି ଅସୁବିଧା ହେଇଛି? ତେବେ ସ୍ୱାମୀ ମୋ ମନ କିଛି ପ୍ରବଳ ଦୁଃଖ। ସ୍ୱାମୀ ସଖୀ ସ୍ୱାମୀ ତମେ ମୋର ପ୍ରାଣପ୍ରିୟା ପତ୍ନୀ, ପଦଟିଏ ମତେ କଥା କହିବନି, ଅଭିମାନ ଦୂର କରିବନି, ନା କଥା ହେବିନି, ପଦେ ଆଜ୍ଞା ଚୌପଦି ଗାଇବି। ରାବଣ ମନ୍ଦୋଦରୀକି ଡାକୁଛନ୍ତି, ଗୋଟାଏ ପଦ ଚୌପଦି ନଟବର ଧଳ, କବି ହେଉଛନ୍ତି ନଟବର ଧଳ, ଡାକୁଛନ୍ତି ରାଜା ରାବଣ। କହିଲେ ହେ ସୁନ୍ଦରୀ ତାଙ୍କ ପିଲା ଠେଇ ତମର କଣ ଅଛି? ତାଙ୍କ ପିଲା କଥା ତମେ କାଇଁ ବୁଝୁଛ? ତମେ ରୋହ ପାଟି କରନି। ତେଣୁ ବାପା ମାନ ମନ୍ଦୋଦରୀ ଡାକିଲେ, ଏ ରାବଣ ଡାକିଲେ ମନ୍ଦୋଦରୀ, କହିଲେ ସଖୀ ସ୍ୱାମୀ ପଦେ କଣ କଥା କହିବନି, ନା ମୁଁ କଥା ହେବି, ଅଭିମାନ ଦୂର କରିବନି, ନା
ମୋ ରାଜ ହଂସି ଅଳପେ କଥା କହ ହସି 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 ମୋ ଛବି ମୁଖ ଦେଖି ଆଖି ମୋ ଯାଉଛି ନାକି হে জবাধরি হে মিন নয়না হে গজগমনি হে চারুশীলে হে পদ্ম নয়না সখি স্বামী পদটি কথা কুহ কথা হেবিনি অভিমান দূর কর না কথা কহিবনি নাই মো কথা হেবিনি আরে থরে মতে চাহ মো তো মো গুটে চাহিবিনি তোমার সাথে মো কথা হেবিনি তুমি মতে ডাকনি মু শুনিবিনি সখি এ মঙ্গলানি তুমি আউছ আগে আগে বাঙ্কা বাঙ্কা কুটিকে আনিবা তুমি তো রাজা ভাই দিশুছ পেলা মুছি রাজা ধনরে বাঙ্কা আনিবা রাজা রাবণ ডাকিলে কলে সখি তুমি তুমি সিনা কথা কহিবনি না তুমি কোন মো মুহ কুটিকে চাহিবনি গোটে তোম মুহ কব চাহে মো টিকি বি ইচ্ছা নাই বলে চাহা চাহারে চাহা চাহারে চাহা চাহারে মধুময়ী চাহারে মধুরে থরে মোতে তুহি চাহারে আরে কোন সি আউ কাহা কো পাইলো নি চুপ হয়ে বস ডাকুছন্তি রাবণ বলে সখি যাহা চাহারে যাহা চাহারে মু চা মাগুছি তোম মুন্ড বাড়ে কি ছতু করে দেবে এবে কাই ডিস্টার্ব করছো মু চা মাগুছি আরে মু ডাকুছি চাহা চাহারে হ্যাঁ চাহা চাহারে চাহা চাহারে না চাহা চাহারে মধুময়ী চাহারে মধুরে থরে মোতে তুহি চাহারে চাহা চাহারে মধুময়ী চাহারে মধুরে থরে মোতে তুহি চাহারে ঘরে মধুরে মতে চাহ মোটে মু তোমাকে চাহিবিনি সখি সবি সথরে কথা কহিবনি না মু এক কল পত্র তুমি মধু কম্পল মু খালি হৃদয়টিয়ে তুমি তাসি অরনা তুমি বড় সাধারণ
ଡାକୁଛନ୍ତି ରାଜା ରାବଣ। କହିଲେ ସଖୀ ସଖୀ ସ୍ୱାମୀ, ଏଇ ଯୋଉ ଗରମ ପଡୁଛି, କଥା କହିବା ପାଇଁ ଶକ୍ତି ନାହିଁ, ତମେ ଆଜି ଭଳି ଆନନ୍ଦର ଦିନ ଅଭିମାନ କରିଛ, ରହ ବଡ ପାଠ କରନା, କ୍ଷମା ଦବନି ତାକୁ, କ୍ଷମା ଦବ କି? ଦୋରି ରାଣୀ ହାତ ଯୋଡ଼ିଲେ, ସ୍ୱାମୀ ମୁଁ ଅଭିମାନ କରିନି, ମୁଁ ଆପଣଙ୍କ ଉପରେ ରାଗିଛି। କହିଲେ ତମେ ଅଭିମାନ କରିନ, ରାଗିଛ? ହଁ ମୁଁ ରାଗିଛି। ସିଏ ତ କାନ୍ଦିବ, ତମେ କାହିଁ କାନ୍ଦିବ? ରାବଣ କହୁଛନ୍ତି, ମନ୍ଦୋଦରୀ କହୁଛନ୍ତି, ସ୍ୱାମୀ ମୁଁ ଅଭିମାନ କରିନି, ମୁଁ ରାଗିଛି। ବୋଲେ କାହିଁକି ରାଗିଛ, ଦୋଷ କଣ? କହିଲେ ମୁଁ ଶୁଣିଲି ତମେ ରାମଙ୍କର ସହଧର୍ମିଣୀ, ଦଶରଥ ରାଜାଙ୍କର ପୁତ୍ର ବଧୁ, ଜଗତର ଯିଏ ମା, ତମେ ତାକୁ ହରଣ କଲ ଶେଷରେ। ଏତେ ନିଚ କର୍ମ ଆପଣ କରିପାରିଲେ? ଆପଣ ବର୍ଣ୍ଣଶ୍ରେଷ୍ଠ, ଆପଣ ବ୍ରାହ୍ମଣ, ମା ସୀତାଙ୍କୁ ହରଣ କଲେ, ଆପଣ ଜାଣିଛନ୍ତି ମାତାଙ୍କର ଶରୀରକୁ ଯଦି ଅପବିତ୍ର କରିବେ ଆପଣଙ୍କ ବଂଶରେ କେହି ରହିବେନି। ରାବଣ ହସିଲା, କହିଲା ମନ୍ଦୋଦରୀ, ତା ମାନେ ତମେ କଣ ଚାହୁଁଛ, ତୁମ ସ୍ୱାମୀ ମରୁ ନା ତା ବଂଶର ସମସ୍ତେ ମରନ୍ତୁ? ତମେ କଣ ଚାହୁଁଛ, ତୁମ ସ୍ୱାମୀ ହାରୁ? ସେପଟରେ ଛିଡା ହେଇଥିବେ ଦଶରଥ ରାଜାଙ୍କର ପୁତ୍ର ରାମଚନ୍ଦ୍ର, ଶହ ଶହ ସୈନ୍ୟ ସାମନ୍ତ, ତମେ କଣ ଚାହୁଁଛ, ତୁମ ସ୍ୱାମୀ ଏପଟରେ ଏକା ଥାଉ? ମନ୍ଦୋଦରୀ କହିଲେ ନା, ମୁଁ ସେ କଥା କହୁନି, ଜଣେ ନାରୀର ଧର୍ମ ସ୍ୱାମୀକୁ ଉଚିତ ବାଟକୁ ଆଣିବା, ସେଇଥିପାଇଁ ସ୍ତ୍ରୀର ଅନ୍ୟ ନାମ ହେଉଛି ପତ୍ନୀ। କାହିଁକି ଆଜ୍ଞା? ପତ୍ନୀ ପତି ଭୂ ତ୍ରାୟତେ ପତ୍ନୀ, ବିପଦ ପଥରୁ ଯେଉଁ ନାରୀ ସ୍ୱାମୀକୁ ଉଚିତ ମାର୍ଗକୁ ଆଣେ ସେ ହେଉଛି ପ୍ରକୃତ ପତ୍ନୀ। ସିନ୍ଦୁର ପିନ୍ଧିଦେଲେ ସ୍ତ୍ରୀ ହେଇଯିବେନି, ଶଙ୍ଖାଦୀପଟ ହାତରେ ପିନ୍ଧି ମଙ୍ଗଳସୂତ୍ର ପକେଇଦେଲେ ସ୍ତ୍ରୀ ହବାନି। ପ୍ରକୃତ ସ୍ତ୍ରୀ ସେଇ ଯେ ଉପଯୁକ୍ତ ବାଟକୁ ସ୍ୱାମୀକି ଆଣେ, ସେ ହେଉଛି ପ୍ରକୃତ ନାରୀ। ସ୍ୱାମୀ ମୁଁ ସେଇଥିପାଇଁ କହୁଛି ଆପଣ ଭୁଲ ବାଟକୁ ଯାଉଛନ୍ତି, ଆପଣ ଆଉ ଭୁଲ ବାଟକୁ ଯାଆନ୍ତୁନି, ଅନ୍ୟାୟ କର୍ମ କରନ୍ତୁନି, ଆପଣ ଉଚିତ କର୍ମ କରନ୍ତୁ, ଆପଣ ବଞ୍ଚିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ପ୍ରଜାମାନଙ୍କର ଚିନ୍ତା ଟିକେ କରନ୍ତୁ, ଆପଣଙ୍କର ପ୍ରଜାମାନେ କେମିତି ମଙ୍ଗଳ ରହିବେ, ଭଲ ରହିବେ, ସେ ଚିନ୍ତା ଆପଣଙ୍କ ଉପରେ। କାହିଁକି ନା ପ୍ରଜାର ଦାୟିତ୍ୱ ରାଜା ମୁଣ୍ଡରେ, ଆପଣ ରାଜା, ପ୍ରଜାମାନଙ୍କର ଦାୟିତ୍ୱ ଆପଣ ନେବେନି ତ ନେବେ କିଏ? ରାବଣ ହସିଲା, କହିଲା ତମେ ସିନା ଆଜି ଏ କଥା ଜାଣିଛ, ମୁଁ ବା ଅନେକ ଦିନ ପୂର୍ବରୁ ଜାଣିଲିନି। କଣ ଜାଣିଛ? ଜାନାମି ସୀତା ଜନକ ପ୍ରସୂତା, ଜାନାମି ରାମ ମଧୁସୂଦନ ସହ, କହିଲା ମନ୍ଦୋଦରୀ ମୁଁ ଜାଣିଛି, ଜାନାମି ସୀତା ଜନକ ପ୍ରସୂତା, ଜନକ ରାଜାଙ୍କ ଠାରୁ ଇଏ ଝିଅର ସୃଷ୍ଟି, ଜନକ ରାଜାଙ୍କର କନ୍ୟା ଇଏ ପାଳିତା କନ୍ୟା, ମୁଁ ଜାଣିଛି, ରହ ମୁଁ ଜାଣିଛି, ଜାନାମି ରାମ ମଧୁସୂଦନ ସହ, ମୁଁ ଜାଣିଛି ରାମ ହେଉଛନ୍ତି ମଧୁସୂଦନ ପରମ ବ୍ରହ୍ମ ବିଶ୍ୱ ପିତା ନାରାୟଣ ଅବତାରୀ ପୁରୁଷ, ମୁଁ ଜାଣିଛି, ଜାନାମି ହଂସାପି ନରସ୍ୟବଦ୍ଧ, ମୁଁ ଜାଣିଛି ମୋ ମୃତ୍ୟୁ ଜଣେ ନର ହାତରେ ହବ, ମତେ ଦେବତା ମାରିବେନି, ରାକ୍ଷସ ମାରିବେନି, ଯକ୍ଷ ମାରିବେନି, ରକ୍ଷ ମାରିବେନି, କିନ୍ନର ବିନାଶ କରିବେନି, ବିନାଶ କରିବେ ଜଣେ ନର, ମୁଁ ଜାଣିଛି। ମୋ ଲଲାଟ ପଟ ଲେଖାଯାଇଛି ରାବଣ ସୀତୟା ହରଣ ରାବଣ ମରଣ, ତଥାପି ସୀତା ନ ସମର ପୟାମି, ତଥାପି ମୁଁ ସୀତା ମାଙ୍କୁ କେବେ ପରିତ୍ୟାଗ କରିପାରିବି ନାହିଁ। ମନ୍ଦୋଦରୀ ଶୁଣିଲା, କହିଲା ସ୍ୱାମୀ ଆପଣ ତ ସବୁ ଜାଣିପାରୁଛନ୍ତି, ତାହେଲେ ଭୁଲ କାହିଁକି, ଅନ୍ୟାୟ କାହିଁକି, ରହ ଅନ୍ୟାୟ କାହିଁକି, କାହିଁକି ଭୁଲ କରୁଛନ୍ତି? ମୁଁ ଜଣେ ସ୍ତ୍ରୀ, ମୁଁ ସହିପାରିବିନି, ମୁଁ ଏ କଥା କେବେ ଦେଖିପାରିବିନି, ସବୁବେଳେ ସ୍ତ୍ରୀ ଚାହେଁ ସ୍ୱାମୀର କଲ୍ୟାଣ, ମୁଁ କଲ୍ୟାଣ ଚାହୁଁଛି ଆପଣଙ୍କର,
ମୁଁ ଚାହୁଁଛି ମୋ ସ୍ୱାମୀ କେମିତି ବଞ୍ଚି ରୁହନ୍ତୁ। ରାବଣ ହସିଲା, କହିଲା ପତ୍ନୀ ଯେବେ କରେ ପତ୍ନୀକୁ, ପତ୍ନୀ ଯେବେ କରେ ପତିକୁ ସନ୍ଦେହ, ତଥାପି ଜୀବନ ଭବେ ପୁଣ୍ୟମୟ। ରାବଣ କହୁଛି, କହିଲା ମୁଁ ଜାଣିଛି ତମେ ମୋତେ ସନ୍ଦେହ କରୁଛ। ସବୁ ସ୍ତ୍ରୀ ମାନେ ସନ୍ଦେହୀ, ତାଙ୍କ ସ୍ୱାମୀ ଯଦି ଆଉ ଗୋଟାଏ ନାରୀ ସହିତ କଥୋପକଥନ ହେଲେ ସ୍ତ୍ରୀ ମାନଙ୍କ ମନରେ ସନ୍ଦେହ ବସା ବାନ୍ଧି। ମୁଁ ଜାଣିଛି ପୁରୀ, କିନ୍ତୁ ମନେ ରଖ ତୁମ ସ୍ୱାମୀ କି କେବେ ସନ୍ଦେହ କରିବେନି। କହିଲେ ପତ୍ନୀ ଯେବେ କରେ ପତିକୁ ସନ୍ଦେହ, ପତ୍ନୀ ଯେବେ କରେ ପତିକୁ ସନ୍ଦେହ, ଜୀବନ ଭବେ ପୁଣ୍ୟମୟ। ଡକ୍ଟର ମାୟାଧର ମାନସିଂ, ସାହିତ୍ୟ ଆକାଶ ରମଳାନ ପ୍ରତିଭା, କହିଲେ ତା ଜୀବନ ପୁଣ୍ୟମୟ ନୁହେଁ ଯେଉଁ ନାରୀ ସ୍ୱାମୀକୁ ସନ୍ଦେହ ଦୃଷ୍ଟିରେ ଦେଖେ, ସେ ନାରୀ ପ୍ରକୃତ ନାରୀ ନୁହେଁ, ସେ କଳୁଷିତା ନାରୀ, ତା ହୃଦୟରେ ପାପ ବସା ବାନ୍ଧି ଥାଏ। ତମେ ପୁଣ୍ୟବନ୍ତୀ ନାରୀ, ପୁଣ୍ୟବାନ ନାରୀ, ତମେ ସତୀ ସ୍ୱାଧୀ ପତିବ୍ରତା, ତମ ଜୀବନରେ ତମ ଭବିଷ୍ୟତ ବାଣୀ କରି ମୋତେ କହିଥିଲେ ମୈତ୍ରେୟ ମୁନି। ମୈତ୍ରେୟ ମୁନି ତମ ଭବିଷ୍ୟତ ବାଣୀରେ ମୋତେ କହିଥିଲେ ତମେ ଜଣେ ସତୀ ନାରୀ, ତମ ଯୋଗରେ ବିଧବା ଯୋଗ ନାହିଁ ତମ ଭାଗ୍ୟରେ, ତମ ହସ୍ତରେ ଶଙ୍ଖା ମଥାରେ ସିନ୍ଦୁର ସବୁ ଯୁଗ ପାଇଁ ରହିଥିବ। ତମେ କେମିତି ଏ କଥା କହୁଛ ଜାଣିଛ ପ୍ରିୟ, ଏତେ ବଡ଼ ଭୁଲ କେମିତି ତୁମେ କରୁଛ। ମନ୍ଦୋଦରି କହିଲେ, କହିଲେ ସ୍ୱାମୀ ତାହେଲେ ଆପଣ ସୀତାଙ୍କୁ କାହିଁକି ଆଣିଛନ୍ତି? ରାମଙ୍କର ସ୍ତ୍ରୀ ଦଶରଥର ମୁଁ ସବୁ ଜାଣିଛି, ତାକୁ ଆଣିଲେ ତାର ପିଲାପିଲି ହବ। କରୋନା କରି ଦେଖିଲି ନବମରେ ତାର ରହୁଛି ବୃହସ୍ପତି, ଦଶମରେ ରହୁଛି ତାର କିଏ କହିଲୁ ଶନି, ରାହୁ ଚଳୁଛନ୍ତି ପଞ୍ଚମ ଘରେ। ଏଇ କାରଣରୁ ତାର ସନ୍ତାନ ହେଇପାରିବେ ନାହିଁ ବୋଲି ଅଶୋକ ବନରେ ରଖିକିରି ଗୋଟେ ଇଏ ନାଟକ ମୁଁ ତିଆରି କରିଛି। ତୁ କାହିଁକି ସନ୍ଦେହ କରୁଛୁ? ସନ୍ଦେହ ନ କରି ମୋ କଥା ମାନି ଗୋଟେ କାମ କରିପାରିବୁ। କଣ କାମ କରିବୁ ଟିକେ କହିଲ। ରାବଣ କହୁଛନ୍ତି ସୀତାଙ୍କୁ, କହିଲେ ସେହି ସିନା ଅଟେ ଜନନୀ ମୋହରା, ସୁରକ୍ଷା ଦେବାର ମୁଁ ଚାହୁଁଛି କୁମାରା, ସେ ମୋର ମା, ମାକୁ ସୁରକ୍ଷା ଦେବା ପୁଅର ଧର୍ମ, ମୁଁ ତାଙ୍କର ପୁତ୍ର, ମୁଁ ପୁତ୍ର ହିସାବରେ ମାକୁ ଆଣିଛି, ତାକୁ ସୁରକ୍ଷା ଦେବି, ତାଙ୍କ ଜୀବନକୁ ସୁଗମ କରିବି। ଆଉ ତମେ ଜାଣିଛ ନା ରାମଙ୍କର ଅବତାର କଣ ପାଇଁ? ମୋ ପ୍ରଭୁ ଆସିଛନ୍ତି ଦୁଷ୍ଟ ମାନଙ୍କୁ ଦଳନ କରିବା ପାଇଁ। ନିର୍ଯାସ ଶ୍ରୀମଦ ଭଗବତ ଗୀତା, ଇଣ୍ଡିଆନ୍ ଫିଲୋସଫି, ଭାରତୀୟ ଦର୍ଶନ ଶାସ୍ତ୍ର, ଦର୍ଶନ ଶାସ୍ତ୍ର ପ୍ରମାଣ କଲେ କଲେ ୟଦା ୟଦା ହି ଧର୍ମସ୍ୟ ଜ୍ଞାନୀ ଭବତି ଭାରତାୟ ସାଧୁନାୟ ଯୁଗେ ଯୁଗେ। ରାମଙ୍କର ଅବତାର କାହିଁକି କହିଲେ ୟଦା ୟଦା ହି ଧର୍ମସ୍ୟ, ୟଦା ୟଦା ଯେତେବେଳେ ଯେତେବେଳେ ଧର୍ମର ହାନି ହୁଏ, ପାପ ମାତ୍ରାଧିକ ବୃଦ୍ଧି ପାଏ, ସେଇ ସମୟରେ ଭଗବାନ ଧରାପୃଷ୍ଠକୁ ଆସନ୍ତି। ପାପର ମାତ୍ରା ବଢ଼ିଲେ ପ୍ରଭୁ ଆସିବେ। ଆଜି ବଳରାମ ମହାପ୍ରଭୁ ଏ ମନ୍ଦିରରେ ବିଦ୍ୟମାନ ରହ, ବଳରାମ ମହାପ୍ରଭୁ ମନ୍ଦିର ରହିଛନ୍ତି, ପ୍ରଭୁଙ୍କର ଅବତାର। କାହିଁକି ଶ୍ରେଷ୍ଠ କୃଷିକାରୀ ହେଉଛନ୍ତି ବଳଭଦ୍ର ଦେବ, ମୋ ପ୍ରଭୁ ବଳରାମ ହେଉଛନ୍ତି ଶ୍ରେଷ୍ଠ କୃଷିକାରୀ। ଏଗ୍ରିକଲଚର ଡିପାର୍ଟମେଣ୍ଟ, ଏଗ୍ରିକଲଚରର ଜଣେ ବରିଷ୍ଠ ଶ୍ରମିକ ହେଉଛନ୍ତି ପ୍ରଭୁ ମୋର ବଳଭଦ୍ର। ପ୍ରଭୁ ଆସିଲେ ଆପଣମାନଙ୍କୁ କୃଷିର ଶିକ୍ଷା ଦେବା ପାଇଁ,
কৃষি উপরে আপনার গবেষণা করে জনাইবাই মো প্রভুকর অবতার। প্রভুকর আয়ুধ হচ্ছে লঙ্গল, লঙ্গল কু ধরলে আমি জম্বুদ্বীপে বাস করুছে। আমি সমস্তে আর্য, আর্য অনার্য ভিতরে প্রভেদ আছে আজ্ঞা। আম সভ্যতা হচ্ছে দ্রাবিড় সভ্যতা, আমি মানে এই আর্য দ্রাবিড় ভিতরে পার্থক্য আছে। আমি মিশামিশি হয়েকি আছি, আর্য অনেক দ্রাবিড় বি আমার ভিতরে অনেক। বলরাম মহাপ্রভু আসলে আম সমস্ত শিক্ষা দেওয়া তাঁকর আয়ুধ রহিলা লঙ্গল, হল লঙ্গল, লঙ্গল মূষণ ধারণ করেছেন প্রভু। তেমন রামকর অবতার কী ওটা বিশেষ কার্য করা, ভগবান বুদ্ধ কী আসলে বিশেষ কার্য করা, যেতে অবতার গোটিয়ে গোটিয়ে কার্য পূর্ণ করা সেই অবতার মানে আসছেন। বুদ্ধ ভগবান আসলে কামনার বিনাশের দুঃখর বিনাশ তাঁক হৃদয়ের বসা বাঁধিলা, কলারে মু তো সংসারক আসিছি। জন বৃদ্ধ লোক দেখলে অন্টা ভাঙ্গি যাইছে, নাকটা ভূমিস্পর্শ কলা, বারিখান খন্ডে হাতর ধরছেন, লই 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 ধীরে ধীরে যাচ্ছেন বুদ্ধদেব সেই বাট দিয়ে যাচ্ছিল পলক পালি উপরে বসি। লক্ষ্য পড়লা কলার মোর তো দিনে অবস্থা ইয়া হব, মু তো আকরি ভিয়া হবি না, সে পর্যন্ত হওয়াপাই মু যাবি না রহবি না। সত্য কন সংসার কী আসিছি, মোর কার্য কন, মু কিয়ে অনুসন্ধান জারি রহিলা। ভগবান শেষরে নির্যাস দেলে কামনার বিনাশরে দুঃখর বিনাশ, দুঃখ আসে দুঃখ আসলে প্রাণী মৃতবত হয়ে যায়, ধীরে ধীরে সময় সরি আসে, ভগবান দর্শন পায়নি সংসার বিদায় নিয়ে যায়। তেমন বাপা বলরামকর অবতার কৃষক কৃষি শিক্ষা দেওয়া আপন মানে সেই দিন ঠার কৃষক মানকর সৃষ্টি হল, আপনার মানে জাঁথিবি কৃষক মানে বলরামক পরবর্তী সময় সৃষ্টি হলে, কৃষি কলে শস্য উৎপাদন কলে। রাম অবতার কী বিশেষ কার্য করা, সে কার্য কন রাবণ ভি দুষ্ট দানব মানুষ বিনাশ করে ধর্মর স্থাপন করা। সন্থ তুলসী কহিলে বলে যব যব হু ওই ধর্ম কে হানি, যেতবে ধর্মর হানি হুয়ে পাপ মাত্রাধিক বড়ে সেতিকি বেড়ে ভগবান আসতে, তাহলে কাহকু বিনাশ করবে, কাহকু বিনাশ করবে, পাপিকু না পাপকু? ভগবান অবতার কী পাপিকি বিনাশ করবে না পাপকু বিনাশ করবে? পাপকু আজ্ঞা, পাপি সাগরে পাপ যেমিতি যাব, পাপ নগলে পাপি পুরো থরে জন্ম হবে। তেমন রাবণ কু বিনাশ করা ভগবান রামকর বিশেষ ভূমিকা লা, রাবণ বিনাশ কলে মা সীতা যদি হরণ ন করে থাকে সেতয়া হরণ রাবণ মরণ কেবে পূর্ণ হয়ে পারিব না। জয় বিজয় আমি থিলু নারায়ণ দ্বারের দ্বারপাল, প্রভু আমাকে সংসার পঠাইছিলে, আমি অন্যায় অপকর্ম কলে সেই আমাকে বিনাশ করা উদ্ধার করা মো প্রভু আসছেন ধরা। সখি তুমি সন্দেহ করনি না, পত্নী যে করে পতি কু সন্দেহ, তুমি ক্ষান্ত হুয়ো, তুমি ইয়ে কথা চিন্তা করনি, তোমার স্বামী ভুল করছেন বলে তুমি ভাবনি, মু যা করছি ঠিক করছি। তুমি কোন ভাবুছ মু তোমার পাই সংসার রহিবি, কঙ্কিল সংসার উদ্ধার হয়ে পারিবিনি, মু চাই মুক্তি, যেতে অপকর্ম করিবি সেতে শীঘ্র মু মুক্তি পাইবি, মো প্রভু সেতে শীঘ্র মো পাখক আসবে, মতে নিজ হাতরে বিনাশ করিবে, মো প্রভুঙ্কর অঙ্গসঙ্গ লাভ করে এ আশা মোর চরিতার্থ হয়ে যাব, কামনা বিনাশ হয়ে যাব, মু বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবে, পুনি থরে মো প্রভু নারায়ণ মতে হসি হসি কোলেই নিয়ে যাবে, মো প্রভুঙ্ক দ্বাররে মু দ্বারি হয়ে যাবি। তেমন বাপা মান শ্রেষ্ঠ ভক্ত থিলে আপন মানক রাবণ সবু গড়ি নাই জমা গান নিউ কথা সারিবা, বাণীকে বিশ্রাম দেবা, আউ অল্প সময় ভিতরে কথা সারিবা। তেণু সেইটি রাবণ জন শ্রেষ্ঠ ভক্ত, সবু গুণ রহতু যেতে গুণ থিলা, যেতে গুণ ভাল গুণ থিলা রাবণ পাখরে থিলা। তেণু বাপা সীতা কু খোঁজি খোঁজি পরম ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম কুল তিলক রাঘবেন্দ্র সরকার পৌঁছি গলে ঋষমুখ পর্বতরে, পর্বতরে রহিলে বালির ভাই সুগ্রীব, সুগ্রীব যেতবে মর্যাদা পুরুষোত্তম রামকু দেখিলা, হনুমানকু পঠ
ପଠେଇ ଦେଇଛି କହିଲା ହନୁରେ ତୁମେ ଶୀଘ୍ର ଯାଅ, ମୋ ପ୍ରଭୁ ପାଦରେ ଚାଲି ଚାଲି ଆସୁଛନ୍ତି, ତାଙ୍କୁ ସ୍କନ୍ଦରେ ବସେଇ ନେଇ ଆସିବ। ହନୁମାନ ଭଗବାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚି ଯାଇ ସାଷ୍ଟାଙ୍ଗ ପ୍ରଣାମ ଜଣେଇ ଦେଲେ। ମର୍କଟ ହନୁମାନ ତାଙ୍କର ବୁଦ୍ଧି ଆଜ୍ଞା, ଯେତେ ଯାହା ହଉ ଯେତେ ଉଚ୍ଚକୁ ଯାଆନ୍ତୁ ବୁଦ୍ଧି ଟିକେ ମନେ ପଡିବ ନା। ପ୍ରକୃତି ନୈବ ମୁଚ୍ୟତେ, ଯଦି ମୁଚ୍ୟତେ କିଞ୍ଚିତ କିଞ୍ଚିତ, ଯାହାର ଯାହା ପ୍ରକୃତି ସେ ତାକୁ କେବେ ଛାଡି ପାରିବନି। ହନୁମାନ ଯାଇ ରହ ଆଉ ସମୟ ନଷ୍ଟ କରୁନା। ହନୁମାନ ଯାଇ ପହଞ୍ଚିଗଲେ ରାମଙ୍କ ପାଖରେ, ଲମ୍ବ ହେଇକି ପ୍ରଣାମ ଜଣେଇଲେ, କିନ୍ତୁ ମନରେ ସନ୍ଦେହ ଆସିଲା, କହିଲେ ଆପଣ କଣ ସତରେ ରାମ? ରାମ କହିଲେ ହଁ ମୁଁ ତ ସେଇ ରାମ। କହିଲେ ନା ମୋର କାଇଁ ସନ୍ଦେହ ହଉଛି ଆପଣଙ୍କ ଉପରେ, ଆପଣ ମୋ ପ୍ରଭୁ ନୁହନ୍ତି ବୋଧେ। କହିଲା କେମିତି ଜାଣିଲ? ରାମଚନ୍ଦ୍ର ପଚାରିଲେ, କହିଲେ କେମିତି ଜାଣିଲ? ନା ମୋ ପ୍ରଭୁ ଇଏ କହି ରାମ ଦଶରଥ କା ବେଟା, ଇଏ କହି ରାମ ଘଟ ଘଟ ସେ ବୈଠା, ଇଏ କହି ରାମ ସବସେ ପ୍ୟାରା, ଇଏ କହି ରାମ ସବସେ ନ୍ୟାରା। ଚାରିଜଣ ରାମ, ଚାରିଜଣ ରାମଙ୍କ ଭିତରୁ ଆପଣ କୋଉ ରାମ? କହିଲେ ଇଏ କହି ରାମ ଦଶରଥ କା ବେଟା, ଜଣେ ରାମ ହଉଛନ୍ତି ରାଜା ଦଶରଥଙ୍କର ପୁତ୍ର, ଆଉ ଜଣେ ରାମ ଘଟ ଘଟ ସେ ବୈଠା, ସମସ୍ତଙ୍କ ଘଟରେ ବିଦ୍ୟମାନ, ଆଉ ଜଣେ ରାମ ସବସେ ପ୍ୟାରା, ଜଗତକୁ ପ୍ରେମ କରନ୍ତି, ପ୍ରେମ ଡୋରିରେ ଆବଦ୍ଧ କରନ୍ତି, ଆଉ ଜଣେ ରାମ କେହି ଜାଣିତେନି, ସେ ମଧ୍ୟ କାହାକୁ ଚିହ୍ନି ନାହାନ୍ତି, ଆପଣ କେତେ ନମ୍ବର ରାମ? ରାମଚନ୍ଦ୍ର ହସିଲେ, କହିଲେ ମୁଁ ହେଉଛି ସେଇ ରାମ ଦଶରଥ କା ବେଟା, ମୁଁ ସେଇ ରାମ ଘଟ ଘଟ ସେ ବୈଠା, ମୁଁ ସେଇ ରାମ ସବସେ ପ୍ୟାରା। ତମେ କଣ କମ ଜ୍ଞାନୀ ନା କଣ? ବାରମ୍ବାର କହୁଛି ଚୁପ ହେଇକି ବସ, ତମେ କାଇଁ ଗଡ ଗଡ ହଉଛ? ରାମଚନ୍ଦ୍ର କହିଲେ, କହିଲେ ମୁଁ ସେଇ ରାମ। ହନୁମାନ ଚିହ୍ନି ପାରିଲେ, ରାମଙ୍କ ଦେହରେ ଦିବ୍ୟ ଶକ୍ତି କି ଲକ୍ଷ୍ୟ କଲେ, ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ସ୍କନ୍ଦ ବସି ଯାଇଛନ୍ତି, କହିଲେ ପ୍ରଭୁ ସ୍କନ୍ଦରେ ଆପଣ ବସନ୍ତୁ, ଆପଣଙ୍କୁ ନେଇକି ମୁଁ ପଳେଇ ଯିବି। ରାମ ବସିଲେ ଦକ୍ଷିଣ ପାର୍ଶ୍ୱରେ, ଲକ୍ଷ୍ମଣ ବସିଲେ ବାମ ପାର୍ଶ୍ୱରେ, ଉଡି ଉଡି ହନୁମାନ ଆକାଶେ ଗମିଲା। ହନୁମାନ ରାମକୁ ନେଇ ଋଷଭକ ପର୍ବତରେ ପହଞ୍ଚିଗଲେ। ସୁଗ୍ରୀବ ଦେଖିଲେ ମୋ ପ୍ରଭୁ ଏତେ ଦିନ ପରେ ଆସିଛନ୍ତି, ପ୍ରଭୁଙ୍କ ପାଦରେ ପ୍ରଣାମ ଜଣେଇ ଦେଲେ। କହିଲେ ପ୍ରଭୁ ଆପଣଙ୍କର ଦର୍ଶନ ପାଇଲି, ଏ ଅପବିତ୍ର ନେତ୍ର ଦୁଇଟା ମୋର ପବିତ୍ର ହେଇଗଲା। ପ୍ରଭୁ ଏଇ ଦିନକୁ ମୁଁ ଅପେକ୍ଷା କରିଥିଲି, କେବେ ସେ ସୁଦିନ ଆସିବ ଆପଣଙ୍କ ଦର୍ଶନ ପାଇବି, ଆତ୍ମା ମୋର ଚରିତାର୍ଥ ହେଇଯିବ। କିନ୍ତୁ ମୋ ମନରେ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଆସୁଛି, ସନ୍ଦେହ ଆସୁଛି। ରାମଚନ୍ଦ୍ର ପଚାରିଲେ, କହିଲେ ସନ୍ଦେହ କଣ? କହିଲେ ମୁଁ ଭାବୁଛି ଆପଣଙ୍କର ଯେଉଁ ଦଶା ମୋର ବି ସେଇ ଦଶା। ରାମ କହିଲା ଇଏ କି କଥା? ନା ହଁ ପ୍ରଭୁ। ବୋଲେ ସୁଗ୍ରୀବେ ରାମ କ୍ଲେଶ ଭାଷା ବେନି ଜନେ ପଡିଛି ବେନି ଜନେ। କହିଲା ପ୍ରଭୁ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଦଶା ମୋର ସେଇ ଦଶା, କେମିତି ଜାଣିଲ? ରହ ଚୁପ ହେଇକି ବସ ପାଟିକରନି। କହିଲେ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଦଶା ମୋର ବି ସେଇ ଦଶା। ରାମ କହିଲେ କେମିତି? କହିଲେ ବିଭା ବସବନ୍ସେ ଜାତ ଆମ୍ଭରା ବିଧିରେ ତ ତୁମେ ତାଙ୍କ ତୁମରା ବିଭା ବସୁ ସୂର୍ଯ୍ୟ। ରାମଚନ୍ଦ୍ର କହିଲେ ସୂର୍ଯ୍ୟ ବଂଶରେ ମୋର ଜନ୍ମ, ତମେ ହେଉଛ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ପୁତ୍ର, ସୁଗ୍ରୀବ ହେଲେ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ପୁତ୍ର, ଏଇଥିଲାଗି ସୁଗ୍ରୀବଙ୍କ ସାଙ୍ଗରେ ରାମଚନ୍ଦ୍ର ମିତ୍ରତା ସ୍ଥାପନ କଲେ। ବହ୍ନି ସାକ୍ଷୀ କରାଇ ହେଲେ ମିତ୍ର ବୋଲେ ସୁଗ୍ରୀବେ ଶୁଣା କହିଲେ ବହ୍ନିକୁ ସାକ୍ଷୀ ରଖିଲେ, ଅଗ୍ନିକୁ ସାକ୍ଷୀ ରଖିଲେ, ଅଗ୍ନିକୁ ସାକ୍ଷୀ ରଖି ସୁଗ୍ରୀବ ସତ୍ୟ କଲେ, ବାଳିକୁ ବିନାଶ କରିବି ଆପଣଙ୍କର, ଏ ରାବଣକୁ ବିନାଶ କରିବି, ଆପଣଙ୍କ ପତ୍ନୀକୁ ଆପଣଙ୍କୁ ଫେରିଦେବି। ରାମଚନ୍ଦ୍ର ସତ୍ୟ କଲେ, ବାଳିକି ବିନାଶ କରିବି, ଆପଣଙ୍କର ସହଧର୍ମିଣୀ ରୋମାକୁ ଆପଣଙ୍କୁ ଫେରିଦେବି। ଚତୁର୍ମାସିଆ ବ୍ରତକୁ ସମାପ୍ତ କରି ସୁଗ୍ରୀବ ଡାକିଲେ, କହିଲେ ପ୍ରଭୁ ଆଜି ଚାଲନ୍ତୁ ଯୁଦ୍ଧ କରିବାକୁ ଯିବା କିସ୍କିନ୍ଧାର ସିଂହ ଦ୍ୱାର, ସୁଗ୍ରୀବ ଆଗରେ ଅଛନ୍ତି। ଡାକିଲେ ବାପା ଭଞ୍ଜ କବି କଲମ କଲେ, କହିଲେ ବାଳି ଆସର ବୋଲି ଡାକିଲେ ଆସର ବୋଲି ଡାକିଲେ
ମାମଲାରେ କିଏ ରେ? ମୋ ନାଁ ଧରି ଗୋଟେ ଏଡ଼େ ଜୋରେ ଚିତ୍କାର କରୁଛି, କିଏ ସେ? ବାଳି ମାଳି ସୁଗ୍ରୀବ ଡାକୁଛି, ଏ ବାଳି ବାହାରିଆ ବାହାରିଆ ପଦାକୁ ବାହାରିଆ। ଆଜି ସୁଗ୍ରୀବ ଆସିଛି, କଣ କହୁଛନ୍ତି? ତେଣୁ ବାଳି ଶୁଣିଲା, ବାଳି ଆସି ପହଞ୍ଚିଲା, ରଖ ବାଳି ଆସି ପହଞ୍ଚିଲା, କହିଲାରେ କିଏ ସୁଗ୍ରୀବ ତୁ ମତେ ଡାକୁଛୁ? ଗୋଟାଏ ବିଧା ମାରିଲା ସୁଗ୍ରୀବକୁ, ବାଳି ବାଳି ସୁଗ୍ରୀବକୁ ଗୋଟାଏ ବିଧା ମାରିଲା। ସୁଗ୍ରୀବ ଉଡି ଯାଇ ଋଷମୁଖ ପର୍ବତରେ ପଡିଲା। ରାମଚନ୍ଦ୍ର ଦେଖିଲେ, କହିଲାରେ ଲକ୍ଷ୍ମଣ ମୈତ୍ର କୁଆଡେ ଗଲେ? କିରେ ଖୋଜି ଖୋଜି ରାମଚନ୍ଦ୍ର ପୁଣି ପହଞ୍ଚିଲେ। ଭଞ୍ଜ କବି ଲେଖିଲେ, କହିଲେ ବୁଲି ଋଷମୁଖେ ଖୋଜି ନ ପାଇ ବିପରକେ ସନ୍ଧାନ କଲେ ଯାଇ। ଋଷମୁଖ ପର୍ବତରେ ସୁଗ୍ରୀବ ବୁଲି ବୁଲିକି ଖୋଜିଲେ, ଦେଖିଲେ ଗୋଟେ ବିବର କହିଲେ ଗର୍ତ୍ତ, ଗର୍ତ୍ତ ଭିତରେ ସୁଗ୍ରୀବ ଲୁଚିଛି। ହାତ ଧରିକି ଉପରକୁ ଉଠେଇ ଆଣିଲେ, କହିଲେ ହୋଇ ମୈତ୍ର 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 ତମେ କାହିଁକି ପଳେଇ ଆସିଲ? କାହିଁକି ପଳେଇ ଆସିଲି ଆପଣ କୁହନ୍ତୁ, ଯୋଉ ମୁଥା ବାଳି ମାରିଲା ମୁଁ ବେଲୁନ ଭଳିଆ ପବନରେ ଉଠିକି ଆସିଗଲି। ଓହୋ, ସେଇଥିପାଇଁ ପଳେଇ ଆସିଲ? ଟିକେ ଅପେକ୍ଷା କଲନି କାହିଁକି ମତେ ସେଠି ପଠେଇଲେ? ଆରେ ମୁଁ ପରା ଥିଲି, ମୁଁ ଚାହିଁଥିଲି ଏକାଥରକେ ମାରିଥାନ୍ତି, ମୁଁ ମାରି ପାରିଲିନି। କାହିଁକି ଜାଣିଛ? ତୁମ ରୂପ ଆଉ ତୁମ ଭାଇଙ୍କ ରୂପ ମତେ ପୁରା ଏକା ଭଳିଆ ଦିଶିଲା। ହଁ, ମୁଁ ଦ୍ୱନ୍ଦରେ ପଡିଲି, କାଳେ କାହାକୁ ବିନାଶ କରିବି ବୋଲି ଟିକେ ପଛ ଘୁଞ୍ଚା ଦେଲି। ଏଥର କିନ୍ତୁ ମୁଁ ବିନାଶ କରିବି, ତମକୁ ରକ୍ଷା କରିବି, ତମେ ମୋ ସାଙ୍ଗରେ ଶୀଘ୍ର ଚାଲ। ନାଇଁ ମୈତ୍ରୀ, ଆଉ ସେ ବାଳି ପାଖକୁ ଯିବା ପାଇଁ କୁହନ୍ତୁ, ତମେ ମୋ ସାଙ୍ଗରେ ଶୀଘ୍ର ଚାଲ। ପୁନର୍ବାର ସୁଗ୍ରୀବ ଯାଇକି ପହଞ୍ଚିଲେ ଆପଣ ମାନଙ୍କର କିଷ୍କିନ୍ଧାର ସିଂହ ଦ୍ୱାର। ଭଗବାନ ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ଡାକିଲେ, ତେଣୁ ରାମଚନ୍ଦ୍ର ଡାକୁଛନ୍ତି, ସୁଗ୍ରୀବ ମଧ୍ୟ ଡାକୁଛନ୍ତି, ବାଳି ଆସରେ ବୋଲି ଡାକ ଦେଲା। ପୁଣି ଥରେ ସୁଗ୍ରୀବ ଡାକୁଛି, ଶୁଣିଲା ବାଳିର ପତ୍ନୀ ତାରା, କହିଲା ସ୍ୱାମୀ ଆପଣ ଯାଆନ୍ତୁନି, ସୁଗ୍ରୀବ କାର ସାହାଯ୍ୟ ପାଇଛି, ବାଦେ ସହାୟ ସେ କାର ପାଇଛି। କହିଲା ସ୍ୱାମୀ ବାଦେ ସହାୟ ସେ କାର ପାଇଛି, ଜଣେ ମହତ ବ୍ୟକ୍ତି ସୁଗ୍ରୀବକୁ ସାହାଯ୍ୟ କରୁଛି, ନହେଲେ ଆପଣଙ୍କ ନାଁ ଶୁଣି ଯେ ଋଷମୁଖର ଥିଲା ଆଜି ଗୋଟାଏ ଦିନ ଦିଥର ଆସିଲାନି, ଆପଣ ଯାଆନ୍ତୁନି। ବାଳି କହିଲା, ରେ ମୁଁ ବୀର ମୁଁ ପୁଣି ଯିବିନି। ଯାଇ ପହଞ୍ଚିଲା, ସୁଗ୍ରୀବ ସାଙ୍ଗରେ ବାଳିର ଯୁଦ୍ଧ ହେଉଛି, ସୁଗ୍ରୀବକୁ ତଳେ ପକାଇ ବାଳି ତା ଉପରେ ବସିଛି, ମୁଷ୍ଟି ପରେ ମୁଷ୍ଟି ପ୍ରହାର କରୁଛି। ବାପା ରାମଚନ୍ଦ୍ର ଏଇ ସୁଯୋଗକୁ ଅପେକ୍ଷା କରିଥିଲେ, କହିଲେ ଏତେ ସମୟ ପରେ ସୁଯୋଗ ଆସିଲା। କବି ସମ୍ରାଟ ଭଞ୍ଜ ଲେଖିଲେ, ବୃକ୍ଷାନ୍ତରେ ଲୁଚି ନ ରଘୁରାଣ ବାଣ ନିଠାଇ କରିଲେ ସନ୍ଧାନ, ବୃକ୍ଷର ଉହାରରେ ରାମଚନ୍ଦ୍ର ଲୁଚିଲେ, ଗୋଟାଏ ସର ମାରିଲେ, ବାଳିର ପିଠିରେ ଫୁଟିଲା ବକ୍ଷର ବାହାରିଲା। ବାଳି ଚାହିଁଲା, କିଏ ମତେ ମାରିଲୁ ଟିକେ ଆସିଲୁ? ନିର୍ବୋଧ ଶିଶୁଟିଏ ଭଳି ପରମ ବ୍ରହ୍ମ ରାମଚନ୍ଦ୍ର ଛିଡ଼ା ହେଇଛନ୍ତି। ତୁ କିଏ? ନା ମୁଁ ରାମ। କୋଉ ରାମ? ନା ମୁଁ ଅଯୋଧ୍ୟାରେ ମୋର ଘର, ମୋ ପିତା ହେଲେ ଦଶରଥ। ଓ ତ
তু তাহলে দশরথ রাজার পুয় বলা বলা আইছু তু হি দশরথ কি কলা এইথিপাই দশরথ বলেছু তু ভাবিছু বুড়া মাকড়টা কু মারদেলে বড়ুয়া হয়ে যাবু যোদ্ধা হয়ে যাবু কাইকি মতো মারলু তো রাজ্যের বসে মু চোরি করলি ডকাত করলি তো রাজ্যর নারী মানক প্রতি অসদ আচরণ করলি তো পিতৃ অর্জিত সম্পত্তির ভাগ মাগিলি তো সাগরে মোর আগরু দেখা লা এইটি পড়া দেখা সাক্ষাৎ তো মতো কাই মারলু তোতে তো মু আগরু চিহ্নি নথিলি আগরু জানি নথিলি প্রথম থর পাই চিহ্নিলি এইটি জানিলি তো মতো মারিবার কারণ কলি গায়ক মানে করতে কলি করতু ফালিয়া মানে গায়ক মানে র কাই গড় গড় হোচ গায়ক মানে কলি করতে কলি সৃষ্টি হুয়ে ফালিয়া মানে যোগ বাড়ি কুচি বলা বলা ইছু তু হি দাসরথি বলা এইথিপাই শ্রেষ্ঠ বলেছু এ রাম যদি মতো মারিলু মো সম্মুখ কু আসিলি আগে ছিড়া হইথান্তু মো সাগরে যুদ্ধ করে থান্তু মু দেখি থান্তি তু বড়ুয়া না মু বড়ুয়া মো পছরে থাইকি সর মারিবু তু এড় বড় যোদ্ধা রামচন্দ্র জানিছন্তি যদি বালির সম্মুখকু যাউছি মৃত্যু অবশ্য সম্ভাবি মোর মু মরিবি কাইকি বালি চালু ভারা মনে বসুধা বল অধে রাখিছিলে যে বালি চালি গলে বসুমাতা সই পার নথিলা সেইতে পাই বসুমাতা ব্রহ্মাঙ্ক পাখরে পৌঁছিলা কলা প্রভু গোটা মাকড়কু আপন এমিতি মর দেই দেলে সে চালি গলে মু রক্ত উদ্গার করুছি ব্রহ্মা বালির অধে বড়কু নেই গলে বালি কলা প্রভু মো সাঙ্গে তো যে যুদ্ধ করিব মু দুর্বল হই যিবি কলা না যে যোদ্ধা তো সম্মুখরে ছিড়া হই যুদ্ধ করিব সেতিকি বেলে তা দেহর অধে বল তো দেহ যিব রাম জানিথিলে যদি বালির সম্মুখকু যাউছি হরিয়ম তো সাথ বৃক্ষান্তরে লুচিন রঘুরান বাণ নিথাই লে আপন বিধায়ক পছরে রহি রামচন্দ্র সর ছাড়িলে বালি বিনাশ হইলে চৌ দব রস বন বাস ঘর দেইথিলে কাকু সুগ্রীবকু বাড়িকে বিনাশ কলে সুগ্রীবকু ঘর দেলি সুগ্রীবকু তাঁক সহধর্মিণীকু ফেরাই দেলে তেণু এই মানকর মনস্কামনাকু পূর্ণ করিবাকু যাই রাম গলে বনবাস মর্যাদা পুরুষোত্তম রঘুকুল তিলক রাঘবেন্দ্র সরকার মর্ত্য ধামর এই মানকর মনস্কামনা পরিপূর্ণ করিথিলে বাপা মানে আজির পাল্লা আপন মানে সমস্ত শুণুলে মো ভৌণী গাইলে তপতি সম্বরণ অন্ধ হয়ে যাই পুত্রর বিনাশ হয়ে যাই নিজে অন্ধ হয়ে যাই আখি কু দেখা যাওনি বাট চালুছন্তি যাবার সময় ভগবত নামকু কুণ্ডরে উচ্চারণ করুছন্তি নিজে ধর্ম দেবতা যে আসিছন্তি রাজাকু উদ্ধার করিবা পাই রক্ষা করিবা পাই যুগে যুগে আজ্ঞা অধর্মর উপরে ধর্মর ধর্মর উপরে অধর্মর প্রভাব অন্যায় ন্যায় উপরে অন্যায়ের প্রভাব সত্য উপরে অসত্যর প্রভাব কিন্তু সত্য উপরে যে অসত্যর প্রভাবটা থাকে অল্প দিন মাত্র থাকে ধর্ম উপরে যে অধর্মর প্রভাব থাকে বেশি কার্যকারী হয়ে পারে অধর্ম অধর্ম হারি যায় ধর্ম পাখে তেমন আগর রুহে ধর্ম যে ধর্মরে থিবে তাঁকর জয় সুনিশ্চিত ধর্মরে সবুবেলা পাই জয় হুয়ে তেমন রাজা জয় লাভ করে দেবতা মানুষ আশীর্বাদ লাভ করে পরবর্তী সময় যে সমগ্র বিশ্বরে যাঁকর নাম বিদিত হয়েকি রহিলা সেই ভগবান বিশ্বচিন্তামণি সূর্য দেবতা আজিকার পাল্লার দর্শক দর্শিকা মহোদয় মহোদয়া মানকর সর্বারিষ্ট খণ্ডন করন্তু প্রশ্ন থিলা মোর শ্রীমদ ভগবত গীতা গীতারে নারী চরিত্র বর্ণনা নাহি 18 অধ্যায় গ্রন্থ ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শন শাস্ত্র হচ্ছে শ্রীমদ ভগবত গীতা গোটে নারীর কথা নথাই ঝিও পিলার না কাইকি রখিলে ব্যাস সুন্দর প্রসঙ্গটিয়ে থিলা উত্তর প্রশ্ন থিলা উত্তর আপন মানে কোন পাইলে মু জানিনি আজি তো আপন মানে কেতে জন মাত্র অছন্তি আজি প্রশ্ন অছি ব্রাহ্মণ মানকর দক্ষিণ হস্ত আউ বাম হস্ত
গঙ্গা বহতে অঙ্গুষ্ঠে তর্জনে যমুনা নদী মধ্যে গোদাবরী শৈব সিন্ধু নামে অনামিকা সপ্ত সাগরা মধ্যস্থু ব্রাহ্মণ দক্ষিণ করে সবুজাক নদী ব্রাহ্মণর অঙ্গুলি রহিলে আউ সাতটা সাগর ব্রাহ্মণর মধ্য ভাগ রহিলে বাম হাত ব্রাহ্মণ যেতবে আশীর্বাদ করতে সবুলে আজ্ঞা দক্ষিণ হস্ত উঠে কী না নদী মানে রয়েছে ব্রাহ্মণর দক্ষ করে নদী মানকর যে জলটা প্রবাহিত হুয়ে যে প্লাবন ধারা সৃষ্টি হুয়ে সে প্লাবন ধারা জনে যজমান মস্তক উপরে বর্ষিলে যজমান কল্যাণ হুয়ে তেমন যে ব্রাহ্মণ দুই হাত উঠে আশীর্বাদ করতে সে প্রকৃত ব্রাহ্মণ নুহতি দুই হাত ব্রাহ্মণ কেবি উঠেবা উচিত নুহে কারণ ধর্ম অছে ব্রাহ্মণকর ডাহাণ হাতরে বাম হাতরে অছে অধর্ম পাপ তেমন দুইটা হাত উঠেই যদি ব্রাহ্মণ আশীর্বাদ করবে যজমানর অকল্যাণ হব সব সময় ব্রাহ্মণ মানে দক্ষিণ হস্তরে আশীর্বাদ করা কথা ছাড়ত আজ্ঞা এ তো বহুত কথা ব্রাহ্মণ ডাহাণ হাতরে কি বাম হাতরে কি দক্ষিণ পাদরে কি বাম পাদরে কি আউ যাহা রহিলা আসন্তা কালি আপন মানে সমস্ত শ্রোতা মানে থিবে হ্যাঁ ইয়ে তাঙ্ক প্রশ্ন আম প্রশ্নর উত্তর তো আমি পাইলুনি কাইকি তা নিয়ম হেউছি যে মানে যেতবেলে সঙ্গীত মানে আসি বসিলে সেতিকি বেলে উত্তর দবা কথা যাহা প্রশ্ন থিলা গলা কালির প্রশ্ন তা পরদিন সঙ্গীত মানে আসি বসিলা পরে সে উত্তর গায়ক হন্তু বা গায়ক হন্তু সভারে দিয়ন্তি দেলা পরে পুনি থরে প্রশ্ন পচারন্তু যাহা সে ঋণ নেইছন্তি ঋণ পূর্ণ হেইনি পুনি থরে আম উপরকু ঋণ আসিলা যাহু আমর কোন পয়সা অভাব আছে দেখো সেই ভগবান সূর্যদেব আজিকার পালার দর্শক দর্শিকা মহোদয় মহোদয়া মানকর সর্বারুষ্ট খনন করন্তু সমস্তঙ্কর শরীর আরোগ্য রাখন্তু সমস্তঙ্কু দীর্ঘজীবী করন্তু শস্য শ্যামলা ধরিত্রী হেউ সমস্তঙ্কর রোগ শোক দুঃখ খনন হেউ সর্বে বল প্রেমানন্দে কবার হরি বল কুঞ্জ অবনে কালিয়া কুঞ্জ বনে কালিয়া খঞ্জ লগাইলা রে কুঞ্জ বনে কালিয়া খঞ্জ লগাইলা রে কুঞ্জ বনে কালিয়া খঞ্জ লগাইলা রে কুঞ্জ বনে কালিয়া খঞ্জ হই গলে খঞ্জ বদনি কো খঞ্জ হই গলে খঞ্জ বদনি কো পণ্ডিত মন্ডলী মোর রাখি আনন্দরে হরি বল হুড় হুড়ি দেব ধন জন গোপলক্ষ্মী পরিপূর্ণ হেব বারে বড় এই নিবেদন হরি বল হুড় হুড়ি কর তালি শূন্য দিন জন চরণ রক্ষণ মহাবাহু দিন জন শরণ রক্ষণ মহাবাহু দিন জন শরণ রক্ষণ মহাবাহু আনন্দ সাগরে বীর দরবারে হরিবল হুল হুল দিও এ বিশ্বর দুঃখ দূরা হেউ সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত্ত্বম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।